Assalamu alaikum everyone, bismillahir rahmanir rahim, welcome to Glamgirl. So tumra je jekhane acho sara bangladesh theke jara dekhcho ebong jara bangladesher baire theke dekhcho sobaike onek onek welcome. So ajker live ta amra je gulo dekhbo tar age ami live somporke ektu bole dei, amader ekta contest cholche november 30 tarikh porjonto amader ei contest e tumra enter korte parbe. Seta hocche tumra jodi Glamgirl theke sara jibone Glamgirl er ei 9 bochorer safore tumra jodi ekta dress o kine thako othoba ekta shari othoba Glamgirl theke purchase kora tomader je kono amar ami jokhon design kortam sei shomoykar kono dress ba kono memory jodi theke thake seta full picture hote hobe. ফুল ড্রেসের পিকচার মানে ফুল তোমাকে যেন দেখা যায় এরকম একটা পিকচার হতে হবে, সেটা আমাদের Glamgirl ডিজাইনার ক্রিয়েশনসের যে পেজের ওয়াল আছে ওই ওয়ালে পোস্ট করে দিবে. ওকে, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আমি জানি না আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছো কি না. সো সেখানে পোস্ট করে তুমি তোমার ওয়াই ইউ থিঙ্ক ইউ আর আ Glamgirl এবং ওয়াই ইউ লাভ Glamgirl এই কথাগুলো তুমি সাথে লিখে দিবে. ওকে, হ্যালো, হাই, কেমন আছো? সো যার এন্ট্রিটা আমার একটা গেস্ট আসবে, হ্যাঁ সেলিব্রিটি গেস্ট আসবে, সে এসে চুজ করে দিবে ডিসেম্বরের 5 তারিখে. আমরা 5 দিন সময় নিব, সময় নিয়ে তোমাদের এন্ট্রিগুলো চেক করব, চেক করার পর দেখবো যে কার এন্ট্রি কতটা মনকে ছুঁয়ে গেছে. সো সেই এন্ট্রি অনুযায়ী আমরা উইনার চুজ করে নিব. ওকে, হাই বিউটিফুল আপু, কেমন আছো? সো 25,000 টাকা ক্যাশ জিতে নিতে পারছো তোমরা, যারা যারা পার্টিসিপেট করবে তারা কিন্তু 25,000, তার মধ্যে থেকে যে উইনার হবে সে 25,000 টাকা ক্যাশ জিতে নিতে পারবে. এমন না যে Glamgirl থেকেই শপিং করতে হবে, তুমি সেই ক্যাশটা দিয়ে যা মন চায় তাই করতে পারবে, তাই না? কি মজা আপু, ইউ আর ভেরি বিউটিফুল অ্যান্ড কিউট, ফারজানা আক্তার লিখেছে. ওকে, থ্যাংক ইউ সুইট হার্ট, যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্টস দাও, আসলে আমি তাদেরকে মানে তাদের প্রতি অনেক থ্যাঙ্কফুল. এত সুইট করে আমাকে বলো, আমার খুবই ভালো লাগে, মানে শরীরও ভালো হয়ে যায় মনও ভালো হয়ে যায়. আচ্ছা, এখন আরেকটা কথা বলে দিই, শুরুতেই আজকে খুব সুন্দর সুন্দর ড্রেসেস দেখাবো, এটা অবশ্যই তোমাদের ভালো লাগবে. শুরুতেই একটা কথা বলে দিই, আমাদের টোটাল 4টা শোরুম, অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 27 নম্বর, মিনাবাজারের পিছনের গলি, হাউস নাম্বার 38/1, এটা হচ্ছে ধানমন্ডি শোরুমের অ্যাড্রেস. আমি আজকে আছি বনানী শোরুমে, বনানী শোরুমের অ্যাড্রেস হচ্ছে হাউস 2 রোড 8 ব্লক D বনানী. আর আমাদের মিরপুর একটা শোরুম আছে, মিরপুরের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 নম্বর যে রোড আছে এখানে মিরপুর শপিং সেন্টার, এখানে লিফটের 2 আসলে 27 এবং 28 নম্বর. ওকে, শপ নাম্বার. আর আমাদের বেলি রোডে যে শোরুমটা হচ্ছে সেটা হচ্ছে সব থেকে পপুলার স্পটে, সেটা হচ্ছে বেলি স্টার শপিং কমপ্লেক্সের অপোজিটেই দেখবে গ্রিন কোজি কর শপিং মল, এটার গ্রাউন্ড ফ্লোরে স্ট্রেট চলে আসলেই দেখবে Glamgirl-এর একটা শোরুম. সো সব জায়গার শোরুমের অ্যাড্রেস আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা যে এরিয়া থেকে বিলং করো না কেন সেখান থেকে দেখে শুনে মানে অনেক সুন্দর সুন্দর ড্রেসেস দেখে এখান থেকে চুজ করতে পারবে. হাজার হাজার ড্রেস রাখা প্রত্যেকটা শোরুমে, সেই সেই কালেকশন থেকে তুমি তোমার পছন্দের ড্রেসটা চুজ করে নিতে পারবে. হাই, কানের দুলটা দেখাও আপি, এই দেখো আমার কানের দুল, এটা হচ্ছে উরুসাফা পেজ থেকে, যারা জানতে চাও. আপু তুমি অনেক 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 সুন্দর, লাভ ইউ, আরাফাত খান লিখেছে. ওকে, ঠান্ডা কমেছে আপনি? না, তেমন একটা কমেনি. আচ্ছা আসো আমরা আজকের লাইভটা শুরু করে দিই. আজকের লাইভে তোমাদের রিকোয়েস্টের আমি কিছু সিল্ক ড্রেসেস দেখাবো এবং তার সাথে কি দেখাবো দেখি আর কি কি দেখানো যায়, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং তোমাদের সব থেকে রিকোয়েস্টেড কিছু ড্রেসেস অবশ্যই দেখিয়ে দিব. আর কিছু জানতে চাও বলো, উত্তরে একটা শোরুম দাও না প্লিজ. আচ্ছা, যদি দেওয়া সম্ভবপর হয় আপু অবশ্যই দিব, আমি আগে আমার ব্ল্যাঙ্কো বান্ধবীদের সাথে লাইভটা শেয়ার করে নিই তারপর দিব. ওকে, হ্যাঁ ক্লিয়ারলি তো দেখা যাচ্ছে, যাক শান্তি, তোমরা ক্লিয়ারলি লাইভটা দেখতে পারবে. আর যারা পাকিস্তানি লনের জন্য অনেক রিকোয়েস্ট করেছিলে, আমি খুবই চুজি, আমি সহজে কোনো ড্রেস আনি না যদি আমার নিজের পছন্দ না হয়, সো আমি অনেক চুজ করে অনেক সিলেক্ট করে ড্রেস এনেছি তোমাদের জন্য, মানে আই ফেল ইন লাভ উইথ দিস ড্রেস, সো আমি নিজের জন্য চুজ করেছি এটা, এটা চাইলে তোমাদের জন্য তোমরা নিয়ে নিতে পারো. মালয়েশিয়া থেকে দেখছি, সো যারা ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল দাঁড়াও সরি বসে বসে লাইভগুলো দেখো বাইরে থেকে, দেশের বাইরে থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ. দাঁড়াও আসি, তুমি এখান থেকে ইসে করে দিতে পারবা, অ্যাপ্রুভ করে দিতে পারবা, বসে বসে একটু পর লোড করে অ্যাপ্রুভ করে দিও.
ওকে, সো আজকে সবার ফার্স্টে কি দেখবে? সবরু, তোমাকে খুবই কিউট লাগছে। আপু তুমি কমেন্টস পড়ো না, রিয়েলি সরি। আপু আপনার ড্রেসটার প্রাইস কত? দেখো আমি লনের এই ড্রেসটা পরে আছি, এটা অরিজিনাল পাকিস্তানি লন, খুবই সুন্দর। অ্যাজ ইউ ক্যান সি আমি সবই দেখিয়ে দিব, এগুলো নিয়েই আসছি আমি তোমাদের জন্যে। আপু তোমার ড্রেসের প্রাইস, তোমাকে নাইস লাগছে আপি, খুব পছন্দ হয়েছে তাই না? সো ফার্স্টে আমি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্কের ক্যাটালগ, বাট শামু সিল্ক। হ্যাঁ, খুবই সুন্দর কোয়ালিটির, হেভি হেভি কোয়ালিটির শামু সিল্কের ড্রেস দেখাবো। যারা সবসময় দেখতে চেয়েছিলে যে সিল্কের ড্রেস আনো, তো সিল্কের টু পিস না, আমি সিল্কের থ্রি পিস নিয়ে আসি তোমাদের জন্য। ইউজুয়ালি দেখা যায় যে টু পিস থাকে, আমি ভেবেছি যে না, থ্রি পিসে তোমরা আরও বেশি আগ্রহী হবে, এই জন্য থ্রি পিস নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে ফ্রন্টটা, দেখো এটা কিন্তু শামু সিল্কের। ওকে, শামু সিল্কের দেখাচ্ছি, খুবই খুবই মোটা সিল্কটা, মানে এমন থাকে না যে পাতলা সিল্ক, সেটা না, একেবারেই খুবই ভালো কোয়ালিটির সিল্কের মধ্যে করা। এটা হচ্ছে ফ্রন্টটা, আর লেন্থ দেখতে পাচ্ছ তো, লেন্থ 48+ দিতে পারবে, তোমরা 48+ লেন্থ দিতে পারবে। আমি ফুললি দেখিয়ে দিব, এই যে দেখো সাইডে হচ্ছে এত সুন্দর ফ্লাওয়ারগুলো, খুবই সুন্দর সুন্দর ফ্লাওয়ার। হাই কিউট আপি, আপু তোমার ড্রেসের প্রাইস, আর যারা আমার ড্রেসটাও নিতে চাও তারা সাথেই থেকো। তুমি এখান থেকে কেটে গলার ডিজাইনটা করে ফেলতে পারবে, চাইলে তুমি পাঞ্জাবি কলারও দিতে পারো, একটু স্প্লিট করে তুমি গলার ডিজাইনটা দিতে পারো। এই যে দেখো রিভায়েত, দেখো পাকিস্তানি, যে পাকিস্তান থেকে পাকিস্তানি ব্র্যান্ডটা, বাট ইন্ডিয়া থেকে আমি আনিয়েছি। ওকে, এই দেখো এই পাশের ফ্লাওয়ারগুলো আবার ডিফারেন্ট, এই পাশের ফ্লাওয়ারগুলো আরও ডিফারেন্ট। নিচের প্রিন্টটাও দেখিয়ে দিই, নিচে যে সুন্দর গোল্ডেন কালারের প্রিন্ট আছে, এটা খুব সুন্দর একটা ফ্লোরেসেন্ট ম্যাজেন্টা কালার, লাইট কোনো, মানে সরি, ডিপ কোনো ম্যাজেন্টা কালার না, যেটা পড়লে এক এক সময় তোমাকে মনে হবে যে না অনেক বেশি ডিপ একটা কালার হয়ে গেছে, না সেরকম না, খুব সুন্দর একটা ব্রাইট একটা ম্যাজেন্টা কালার। আর নিচে এই যে এই ডিজাইনটা করা, নিচে এই প্রিন্টটা করা খুব সুন্দর, অ্যাজ ইউ ক্যান সি ডিজিটাল প্রিন্টটা খুবই সুন্দর করে করা। ক্লিয়ার না ভিডিও, প্লিজ আমাকে এই কথা বলো না, জাস্ট ওয়াও। আচ্ছা, ড্রেস যাদের ভালো লাগছে তারা মনে হয় ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ওকে, আর এটা হচ্ছে স্লিভটা, পাশে যেটা দেয়া এটা হচ্ছে স্লিভটা, আসো এটা আমরা দেখে নেই। এই যে এটা হচ্ছে স্লিভ, একটা স্লিভটা ফুললি ফ্লোরাল, খুবই সুন্দর ফ্লোরাল স্লিভ। তুমি চাইলে এটা তুমি স্লিভে দিতে পারো, আর যদি মনে করো যে না ড্রেসের মধ্যে অনেক বেশি ফ্লাওয়ার, অনেক অনেক বেশি ফ্লাওয়ার, আপু আগে লাইভ ক্লিয়ার করো, নেট প্রবলেম স্টার্ট হয়ে গেছে, নেট প্রব মেবি। ওকে, কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি নাকি একটু ঘোলা আসছে? আচ্ছা তোমরা দেখো, একটু পরে হয়তো ঠিক হয়ে যাবে। 27 নম্বরের শোরুমে পাবো? হ্যাঁ, সব শোরুমেই পাবে, আজকে অনলাইনে পাবে, কালকে থেকে সব শোরুমে পাবে। আপু নেট ডিস্টার্ব করছে, একটা মিনিট শান্ত থাকো, ঠিক হয়ে যাবে। আচ্ছা এই যে দেখো, এখানে যে কাপড়টা এক কালারের, তোমরা চাইলে এইটা দিয়েও স্লিভ বানাতে পারবে। ওকে, এটা দিয়েও স্লিভ বানাতে পারবে যদি তুমি অত ফ্লোরাল না দিতে চাও। আর যদি মনে করো যে তুমি ড্রেসের লেন্থ আরও বাড়াতে চাও, তাহলে এখান থেকে চওড়া করে তুমি কাপড় নিয়ে নিতে পারো, যেটা দিয়ে তুমি নিচে অ্যাড করে নিতে পারো, বাট দরকার নেই, এটা অলরেডি অনেক লেন্থ আছে। আমি ব্যাকের প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি এখন তোমাকে, এই যে এটা হচ্ছে ব্যাকের প্রিন্টটা, সেম জাস্ট এখানে যে কাজটা সেটা দেয়া নেই। ওকে, সো শামু সিল্কের ড্রেস, আমি এগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যাকের প্রিন্টটা, নাও ক্লিয়ার। হ্যাঁ, একটু ধৈর্য রাখলেই ঠিক হয়ে যায়। তোমার ড্রেসের প্রাইস কত? আচ্ছা আমার ড্রেসের প্রাইস, আমার ড্রেস সব কিছু দেখিয়ে দিব তোমাদেরকে, এটার সাথে আমি ওড়নাটা এখন দেখাই, ওড়নাটাও সিল্কের। কি ও পড়ে গেছে? আচ্ছা এটা ধরে দিও, আমাকে ওড়নাটা দাও, আমি সিঙ্গেল দেখাই ওড়নাটা। এই যে এটা হচ্ছে ওড়না ম্যাজেন্টার সাথে ব্ল্যাক কালারের, এটা হচ্ছে সিল্কের ওড়না। ওকে, দেখে নিতে পারো। প্রাইস আমি প্রাইসও বলবো, একটু ধৈর্য ধরে দেখো, আগে ড্রেসটা দেখে নাও, তারপর আমি প্রাইসটা বলে দিচ্ছি। ফার্স্টে দেখো তোমার ভালো লাগে কি না প্রাইস দিয়ে, প্রাইস তো মেইন না, মেইন হচ্ছে ভালো লাগা। ওকে, যে কোনো জিনিস, এই হোয়াইটটা তোমরা এইভাবে করে বলবে যে স্টিচ করে অফ করে নিবে, নিয়েই শুধু এই গোল্ডেন পার্টটুক রাখবে, তাহলে ওড়নাগুলো আরও ফিনিশিংও সুন্দর হয়ে যাবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এই যে ফুল অল ওভার,
প্রিন্টটা খুবই সুন্দর, অল ওভার প্রিন্টটা খুবই সুন্দর। এটা হচ্ছে, আর দেখো চড়া কত চড়া ওড়নাগুলো, এই যে আমার হাত, হাতের পরেও আরো কতখানি বাড়তি, এত বাড়তি। এটা তুমি যদি চাও, তুমি এক পাশ থেকে কেটে তুমি চাইলে ওড়নার দিয়ে, মানে ওড়নারটা সালোয়ারেও দিতে পারো বা আরো ক্রিয়েটিভলিও ইউজ করতে পারো। এটা এখন এটার সাথে দিয়ে দাও, হ্যাঁ এভাবে ধরলে, এই যে দেখো, দেখেছো এটা হচ্ছে ড্রেসটা আর ওড়নাটা একসাথে আমি দেখিয়ে দিচ্ছি। এটা সালোয়ারটা, এই যে এটা হচ্ছে সিল্কের সালোয়ার, সিল্কের সালোয়ার। সো অল ওভার ফুললি সিল্ক ড্রেসটা, ফুললি সিল্কের ড্রেস, ওড়না আর সালোয়ার আমি দেখিয়ে দিলাম এক কালারে। এগুলোর প্রাইস এখন তোমরা প্রাইস জানতে চাইবে, প্রাইস হচ্ছে মাত্র 2100 টাকা করে। যার যেটা ভালো লাগছে, আমি দূরে আসছি, ছবি তুলে নিও, নাম ফোন নাম্বার অ্যাড্রেস একবারে দিয়ে দিবে, যার যেটাই ভালো লাগবে। খুবই সুন্দর কালার কম্বিনেশন অ্যান্ড এভরিথিং মিলিয়ে খুবই ভালো লাগছে। আমি তো লোভ সামলাতে পারিনি, আমি নিয়ে নিয়েছি, কারণ ম্যাজেন্টার মধ্যে আমার বেশি ভালো লেগেছে গোল্ডেন কাজটা। এই যে এই গোল্ডেন যে প্রিন্টটা, এই প্রিন্টটা খুবই সুন্দর। তার মধ্যে আমার ভালো লেগেছে এই বড় বড় ফ্লাওয়ারগুলো, এই ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর। প্রিন্টটা ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশন ওয়াইজ খুবই সুন্দর, সাথে একটু ফিরোজাও আছে, দেখো ফিরোজা আছে। তোমার ড্রেসটার প্রাইস বলো। আচ্ছা আপু, ক্যামেরাটা আর একটু নিচে করো, আর নিচে নেওয়া সম্ভবপর হচ্ছে না আজকে, হলে আমি এসে করতাম। হ্যাঁ এটা ধরে দেখিয়েছি না, সো আমি এতক্ষণ দেখালাম এই যে এই ক্যাটালগটা, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নাম ফোন নাম্বার অ্যাড্রেস একবারে দিয়ে দিবে, যার যেটা ভালো লাগছে সেটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার একবারে দিয়ে দিবে। ওড়নাটা বেশি জোস, আবিদা ফয়সাল লিখেছে আরও কালার আছে। হ্যাঁ এইটার কালার নেই, মানে আরও ডিজাইনস আছে, আমি তোমাকে আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাতে পারবো। এটা হচ্ছে একটা কালার দেখালাম, একটা ডিজাইন দেখালাম, ম্যাজেন্টাটার অন্য কোনো কালার নেই, বাট এই ক্যাটালগের আরও ডিজাইনস আছে, আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। তোমার ইয়াররিংসটা কই পাবো? এটা উরুসারফা পেজ থেকে পেয়ে যাবে হোপফুলি। আমি এই ইয়াররিংসটা অনেকদিন আগে কিনেছিলাম, এখনও ওদের স্টকে আছে কিনা আমি জানি না, আমি ওয়েট করছিলাম কোনো পার্পল ড্রেস দিয়েই পরবো এটা আমি। সো আজকে ম্যাচ ম্যাচ হয়ে গেল, ম্যাচিং পরে ফেলেছি। ওয়াও এত রিজনেবল প্রাইস, রুদ্রাশা ইসলাম লিখেছে। হ্যাঁ সো এটা 3 পিস, এগুলো কিন্তু 2 পিস না, সিল্কের 2 পিস যেগুলো হয় শামু সিল্কের এগুলো সেটা না, আর ব্র্যান্ডটা হচ্ছে পাকিস্তানি, ব্র্যান্ডটা পাকিস্তানি, বাট যেটা সত্যি কথা পাকিস্তান থেকে ইন্ডিয়া এসছে, আমি সেখান থেকে এনেছি। ওকে আমার কোনো দরকার নাই তোমাদেরকে না বলে কিছু সেল করার। সো প্রাইস বলেন, প্রাইস বলেছি সুইটহার্ট, তোমার অফিসে একটা জব দাও, ডেইলি তোমাকে দেখবো। আপু মেহজাবিন লিখেছে হাউ সুইট ইজ দিস। আর এখন দেখবো ব্ল্যাক কালার, ব্ল্যাক লাভার্সদের জন্য আমি এটা সিলেক্ট করেছি, তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। এটা সিলেক্ট করার মেইন রিজন হচ্ছে এই ফোকাল কালারটা, এই ফোকাল পয়েন্টটা আমার খুবই ভালো লেগেছে, এই লেমন কালারটা, স্পেশালি ওড়নাটা দেখে আমি পাগল হয়ে গেছি। সো বুঝতেই পারছো দুইটা ড্রেস দুই রকমের সুন্দর, আমি দুইটা ড্রেসই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং আমি জানি যে কেউ একটা কিনতে পারবে না, বিকজ আমি নিজেও একটা নিতে পারিনি, দুইটার ডিজাইন সম্পূর্ণ ভিন্ন। এটা হচ্ছে ব্ল্যাকটা, এটা হচ্ছে ব্ল্যাকটা, দেখো কি সুন্দর প্রিন্ট, কি অসাধারণ সুন্দর। এটা হচ্ছে ফুল ব্ল্যাকটার প্রিন্টটা, নিচে হচ্ছে আরেকটা পাড়ের মতো দেয়া আছে প্রিন্ট, এই যে ফ্লাওয়ার করা প্রিন্টটা, আর এটা তো দেখছো অল ওভার কিন্তু সেলফ প্রিন্ট করা আছে, শুধু ব্ল্যাক না, ব্ল্যাকের মধ্যে সেলফ প্রিন্ট করা আছে। সো যারা কাছাকাছি তোমাকে দেখবে তারা এই সুন্দর সেলফ প্রিন্টটা সহ দেখবে। আর আমার কাছে বিশেষ, মানে বিশেষ যে ব্যাপারটা লেগেছে এই ড্রেসের, এই যে স্ট্রাইপটা, এই ভি শেপের যে স্ট্রাইপটা, এইটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। এটা হচ্ছে খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে একটু গ্রিনিশ একটা গোল্ডেন, গ্রিনিশ গোল্ডেন দিয়ে সুন্দর সুন্দর ফ্লাওয়ার করা, সুন্দর সুন্দর ফ্লাওয়ার করা। আপু তোমার ড্রেসের প্রাইস? আমার ড্রেসের প্রাইস, আমার ড্রেস সব কিছু দেখাবো। এই যে এটা দেখো, এটা হচ্ছে স্লিভ, স্লিভ তুমি চাইলে শুধু এটাও দিতে পারো, বাট শুধু এটা দিও না, দেখো এটা কত সুন্দর স্লিভ, মেইনলি হচ্ছে এটা। আর আমাকে ইসাটা দাও তো, হ্যাঁ হ্যাঁ মেজার টেপ, টেপটা। এটা হচ্ছে কি সুন্দর দেখো, লেমন একটা কালার, খুবই সুন্দর ব্ল্যাকের সাথে লেমনের কম্বিনেশন, খুবই মারাত্মক সুন্দর লাগে, আমার তো খুবই পছন্দ, তোমাদের কেমন লাগে বলো তো।
এটা কি সিল্কের? হ্যাঁ, এগুলো অরিজিনাল শামু সিল্কের। ওকে, তোমরা আসলে আমার শোরুমে চলে আসবে, এসে ফিল করে নিতে পারবে, এসে দেখে নিতে পারবে। এই যে আমার টোটাল চারটা শোরুম, চারটা শোরুমে এসে দেখে নিতে পারবে। এটা হচ্ছে ব্যাকের প্রিন্টটা, ব্যাক আর ফ্রন্ট একই প্রিন্ট। এই যে, সো তুমি এই পোর্শনটা উপরে দিবে, ব্যাকের এই পোর্শনটা উপরে দিবে, তাহলেই হবে। আর এখান থেকে এই যে তুমি চাইলে সালোয়ারে কেটে নিতে পারবে, কারণ অনেক কাপড় আছে এখানে, এক্সট্রা অনেক কাপড় আছে, অনেক চওড়া স্লিভের উপরে যে কাপড়টা অনেক চওড়া, এখান থেকে কেটে তুমি চাইলে সালোয়ারে দিতে পারবে। চাইলে তুমি তোমার ড্রেসের লেন্থও বড় করতে পারবে। ড্রেস কিন্তু অলরেডি 48+ লং তুমি এমনিতেই দিতে পারছো, তারপরেও যদি তুমি চাও যে আরও লেন্থ বাড়াবে, সেটা করার জন্যও তোমার কাছে অপশনস আছে। খুব সুন্দর সুন্দর পাড় আছে, যেরকম এটা হচ্ছে ফ্রন্টে ব্যাকের পার্টটা, তুমি চাইলে এটা ড্রেসের নিচে দিয়ে দিতে পারবে। আপু, এটার লেন্থ কত? লেন্থটা মেপে দাও তো। ও মাই গড, মাশাল্লাহ, এটার এটার লেন্থ হচ্ছে 50। লেন্থ 50 পর্যন্ত দেয়া আছে, দেখেছো? সো লেন্থ 50 পর্যন্ত দেয়া আছে, তারপরেও তুমি এটার লেন্থ আরও যদি বাড়াতে চাও, সেটার জন্য এক্সট্রা অনেক কাপড় আছে। আচ্ছা, আসো এখন দেখে নিই এটা ওড়নার সাথে কেমন লাগবে, এবং ওড়নাটা কত সুন্দর আমি জাস্ট দেখাই। এই দেখো ওড়নাটা, কি সুন্দর কালারফুল একটা ওড়না, এটার সাথে খুবই দারুণ। এই ওড়নাটার বিশেষত্ব হচ্ছে, এই ওড়নাটা আমি যখন এই ড্রেসটা সিলেক্ট করেছি তোমাদের জন্য, এই ওড়নাটা তোমরা এক্সট্রা যেন পরতে পারো, আলাদা করে যেন পড়তে পারো। এটা কিন্তু সিল্কের ওড়না, বাই দ্য ওয়ে, শিফনের না বা জর্জেটের না, সিল্কের ওড়না। সো পাতলা সিল্কের ওড়না, কি সুন্দর কালারফুল। এটা তুমি ব্ল্যাক অথবা হোয়াইট অথবা ম্যাজেন্টা অথবা লেমন কালার, এক কালার একটা ড্রেস বানিয়ে সেটার সাথে পড়তে পারবে, খুবই ভালো লাগবে। সো তোমার একটা ড্রেস দিয়ে তুমি একটা ওড়নাও পেয়ে যাচ্ছ, যে ওড়নাটা তুমি মাল্টিপল ইউজ করতে পারবে। দেখেছো, এখানে আবার কিছু পার্পল কালারও আছে, ইয়েলো পার্পল, খুব সুন্দর সুন্দর কালার শেডগুলো এখানে আছে, অনেক সুন্দর, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এবং প্রাইস নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, প্রাইসটা সুপার রিজনেবল রেখেছি। আর এই দেখো সিল্কের সালোয়ার, সালোয়ারটা হচ্ছে সিল্কের। হ্যাঁ, এই যে তোমরাই দেখে নাও, তোমরাই বুঝতে পারবে, এটা কিন্তু স্যান্টুন না, মনে করো না যে স্যান্টুন, এটা হচ্ছে সিল্কের সালোয়ার। এটার প্রাইস টোটাল হচ্ছে প্রাইস মাত্র 2100 টাকা। ইয়ারিংসটা দেখাও আপি, এই যে নাও, সাইমা অ্যানি লিখেছে ইয়ারিংসটা দেখাও, এই যে দেখালাম, দেখে নাও প্রাইস প্লিজ। আচ্ছা, আনসার দিলেন না হুমায়ুন কবির, প্লিজ আরেকবার লিখো, আমি কাছে ছিলাম না। ব্ল্যাক বিউটি, থ্যাংক ইউ সো মাচ। দাম কত? আচ্ছা, তোমরা কি চাও এই ড্রেসটার নাম ব্ল্যাক বিউটি দেই? ঠিক আছে, তাহলে এটার নাম ব্ল্যাক বিউটি দিয়ে দিলাম। ম্যাজেন্টাটার একটা নাম দাও, ম্যাজেন্টাটারও নাম দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে ব্ল্যাক বিউটি, তোমরা যেরকম নাম দিলে সেটাই বললাম। ক্যাপশনটা বুঝলাম না, আচ্ছা ক্যাপশনটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেই ড্রেসটা যেটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম, এটা ধরে এখন দেই, তাহলে ওরা স্ক্রিনশট নিতে পারবে। প্লিজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি স্ক্রিনশটটা নিবে, নাম ফোন নাম্বার অ্যাড্রেস একবারে দিয়ে দিবে, যেন কি যেন তোমরা মিস না করো। মিস করলে পরে বলবে যে আপু এত সুন্দর ড্রেস দেখালে, যেটা আমি নিতে পারলাম না, আমি চাই না তোমাদের সেই কষ্টটা হোক। এটার সাথে এটা দাও, হ্যাঁ অনেক শামু সিল্কের না, তুমি এমনি আমাকে ধরে দাও, এত কষ্ট করতে হবে না, এমনিই ধরে দেয়। সরি সরি সরি, পায়ে ব্যথা বাবা। এই যে এটা এখানে দাও, ওড়নাটা, হ্যাঁ ওড়নাটা এখানে দাও, আমি ধরে দিচ্ছি এখানে, এই যে থাকবে। সো এই যে ড্রেসটা, এই যে ড্রেসটা, হ্যাঁ ছবি তুলো যার যেটা ভালো লাগে, আমি এটাও ধরে দেখাচ্ছি, এটার ছবিটা তুলে নাও। ঢাকার বাইরে যারা আছো তারা মনে হয় শোরুমে আসাটাকে মিস করো, সো তোমরা চাইলে এসে পরিবহনের মাধ্যমে যে কোনো ড্রেস নিয়ে নিতে পারো। যেরকম এই ড্রেসটা তুমি ছবি তুলে এখন ইনবক্স করো, করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবে, যারা কনফার্ম তাদের অর্ডারটা অ্যাড্রেস দেখলেই বুঝতে পারে অ্যাডমিন, সো তাদেরকে সাথে সাথে কল দিয়ে কনফার্ম করা হয়, রিকনফার্ম করা হয়। তুমি যদি তখনও অ্যাগ্রি করো যে ড্রেসটা নিবে, তাহলে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। কী করে পাঠাবো, কী
বুঝতে পারিনি আপু, আমি অনেক দেরি করে ফেলেছি রওশন। আচ্ছা তুমি ভিডিওটা শেয়ার করে রাখো, শেয়ার করলে যেটা হবে তুমি একটু পর লাইভটা যখন শেষ হবে তখন রিভাইন্ড ফরওয়ার্ড করে দেখতে পারবে। আপু আমি নিব ব্ল্যাক বিউটি। আচ্ছা এটা ব্ল্যাক বিউটি, আর ম্যাজেন্টাটার একটা নাম দাও, আমি ম্যাজেন্টাটা তোমাদের নামই রেখে ফেলি। ব্রাহ্মণ বাড়িয়া পাঠাবো কি করে? ব্রাহ্মণবাড়িয়া পাঠাবো, আমরা এসএ পরিবহনের মাধ্যমে পাঠাবো। বাংলাদেশে যে মানে যেখানেই এসএ পরিবহন আছে সেখানেই গ্ল্যাম গার্ল আছে। আপু রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য সার্ভিস, এই নিয়ে সেকেন্ড টাইম ভুল ড্রেস সেন্ড করা হয়েছে। আচ্ছা লিখেছে হচ্ছে বিপাশা রশিদ। আচ্ছা আপু আমি তোমার কমেন্টটা পড়লাম, ঠিক আছে আমি দেখি, আমার অ্যাডমিনের সাথে কথা বলে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাকে ওটা সলভ করে দেওয়া হবে। আপু আপনার কি বেলি রোডে শোরুম আছে? হ্যাঁ সঞ্জিদা হোসেন, আমার বেলি রোডে শোরুম আছে। আমার টোটাল 4টা শোরুম, ধানমন্ডি, বনানী, বেলি রোড, মিরপুর। আমরা 4টা শোরুম থেকে তুমি চাইলে যে কোনো ড্রেস শপিং করে যেতে পারো। সো অনলাইনে যারা পারচেজ করো তারা কিন্তু 10% ডিসকাউন্ট কার্ড পাও, ওই ডিসকাউন্ট কার্ডটা অবশ্যই শোরুমে নিয়ে আসবে। শোরুমে নিয়ে আসলে তুমি 10% ডিসকাউন্টে যে কোনো ড্রেস পারচেজ করে নিতে পারবে। ওয়াও আপু আমারও সেম ইয়াররিংস আছে, উরুসারফা থেকে নাদিয়া লিখেছে, থ্যাংক ইউ ম্যাজেন্ডা কুইন। আচ্ছা ব্ল্যাক কি লিখেছিল একটা, ব্ল্যাক বিউটি আর ম্যাজেন্টা কুইন। সো এটা হচ্ছে তোমাদের দেয়া নাম ম্যাজেন্টা কুইন, কি সুন্দর একটা নাম দিয়েছো, কে দিলে নামটা দেখি তো। সালিজা জামান লিখেছে ম্যাজেন্ডা কুইন, ওকে ফাইন। সো এই ম্যাজেন্ডা কুইনটা যদি তোমরা নিতে চাও এখনই ইনবক্স করে ফেলো, আমি কিন্তু দেখিয়েছি ফুল ড্রেসটা, আমি কিন্তু দেখিয়েছি। তো এখন আমি দেখাবো এই ড্রেসটা, খুব সুন্দর তোমাদের জন্য গোল্ডেন কালারের একটা ড্রেস এনেছি। এই ড্রেসটা যারা দেখতে চাও তারা সাথেই থাকো, খুবই সুন্দর নেটের ওড়না দিয়ে, আমি নিজেই নিয়ে নিয়েছি ড্রেসটা, দেখাই তোমাদেরকে, খুবই সুন্দর ড্রেসটা। অল ওভার গোল্ডেন, এই যে টিস্যু কাপড়ের উপর ড্রেসটার, অল ওভার সুতার কাজ করা। এটা হচ্ছে ক্যাটালগের একটা ড্রেস দেখাচ্ছি, এরপর আমার ড্রেস আমি যেটা পরেছি পাকিস্তানি লন এগুলোও দেখিয়ে দিব, ওকে। সো এটা যেহেতু সব শোরুমে অ্যাভেলেবল পাবে তোমরা গেলেই, তাই আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে চলে যেতে পারবে শোরুমে, শোরুম থেকে নিয়ে নিতে পারবে। এখন বিয়ের সিজন, সো এই সিজনে এরকম সুন্দর সুন্দর ড্রেস আমাদের সারাক্ষণই লাগতে থাকে, তাই না? এই যে দেখো, আর এটা হচ্ছে গলার ডিজাইনটার জন্য, গলার এখানে সুন্দর করে যে পরে আছে এখানে সুন্দর করে দেয়া আছে, এই যে, এই যে গলার মধ্যে এই ডিজাইনটা দেয়া। তো এটা এখানে আছে, তুমি যদি বলো তোমার টেলারকে কাটওয়ার্ক করে দিতে তাহলে ওরা কাটওয়ার্ক করে দিবে। আপু তোমার ড্রেসটার প্রাইস বলো, আমার ড্রেসটা আমি দেখিয়েও দিব, প্রাইসও বলবো, সাথেই থাকো। এই যে এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট পার্লের ডিটেলিং, গোল্ডেনের মধ্যে ছোট ছোট পার্লের ডিটেলিং করা আছে, খুবই সুন্দর। আপু আমি একটা ড্রেস অর্ডার করেছি কিন্তু কবে পাবো, তুমি কি কনফার্মেশন কল পেয়েছো সুইটহার্ট? যদি কনফার্মেশন কল পেয়ে থাকো তাহলে 2 থেকে 4 দিনের মধ্যে পেয়ে যাবে, যদি তুমি কল রিসিভ করে থাকো। এটা হচ্ছে নিচের যে ডিজাইনটা সেটা, এটা হচ্ছে নিচের যে ডিজাইনটা সেটা খুবই সুন্দর দেখো, এটা একটু ইস করে দাও, ফিনিশিং করে দাও। হাই আপু, ইসলামা আক্তার রানী লিখেছে প্রাইস কত, হ্যাঁ প্রাইসও বলে দিব, সবই বলে দিব। আপু প্লিজ সুন্দরবনের ড্রেস দাও, রিয়েলি সরি সুইটহার্ট, সুন্দরবন ক্যাশ অন ডেলিভারি করে না আর আমি আগে কোনো পেমেন্ট নিতে চাই না, সো এই কারণে আমি সুন্দরবন ইউজ করতে পারছি না। সো আবার আমি বলে দিচ্ছি, ইন্ডিয়ান প্রত্যেকটা ক্যাটালগে এখানে দেখো 3 ইঞ্চি কাপড় বাড়তি আছে। সো যারা শর্ট ড্রেস পরতে পছন্দ করো না বা ড্রেসের লেন্থ আরও অনেক বাড়ানোর ইন্টারেস্ট রাখো, তারা এইটা বলবে যে টেইলারকে বলবে এটা খুলে এখানে বসিয়ে দিতে, খুলে নামিয়ে দিতে। এই যে ফুল একটা খুব সুন্দর 5 ইঞ্চিরও বেশি এই যে এমব্রয়ডারি প্যানেলের ডিজাইনটা আছে এটা নামিয়ে নিচে দিয়ে দিতে, ওকে। এই যে দেখো, এটা হচ্ছে সেই সুন্দর, এই যে এই সুন্দর এমব্রয়ডারি প্যানেলটা, এই যে। সো এটা কিন্তু কাটওয়ার্ক করাই আছে, খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে, তোমাদের আর বাড়তি করে কাটওয়ার্ক করতেও হবে না, এত সুন্দর। আপু আমি দেখতে পাইনি, আপু তোমার কাছ থেকে কয়েকটা ড্রেস নিয়েছি, থ্যাংকস। আচ্ছা যেই যেই ড্রেস নিয়েছো ওগুলা অবশ্যই দিয়ে দিও, পোস্ট করে দিও শপিং পোস্ট, আমরা দেখে নিব। এটা হচ্ছে টিস্যুর ব্যাকের ব্যাকটা, ব্যাকটা প্লেন, সামনে অনেক কাজ করা, আর এটা হচ্ছে স্লিভটা, টিস্যুর স্লিভটা, এটা এক কালারের, ওকে, এখানে কোনো কাজ নেই। এখন আমি দেখাচ্ছি ওড়নাটা, ওড়নাটা আলাদা করে একবার দেখিয়ে দিই,
কারণ ওনার মধ্যে কিছু কাজ আছে, সেটা আলাদা না বল দেখালে বুঝবে না। সো এটা হচ্ছে ওড়নাটা, ওড়নার নিচটা দেখো খুব সুন্দর এমব্রয়ডারি করা, তাই না? দেখছি আমরা খুবই সুন্দর। এখন এই এইটা কি করতে পারবো, এটা আমরা কাটওয়ার্ক করিয়ে নিয়ে এই কাপড়টুকু ফেলে দিবে, এই নেটের অংশটুকু ফেলে খুব সুন্দর করে কাটওয়ার্ক করে নিবে, তাহলে ওড়নাটা আরও সুন্দর লাগবে। এটা হচ্ছে নেটের একটা ওড়না, নেটের ওড়নাটা দিয়েছে, দেখতেই পাচ্ছ ওড়না। আমি একটু এই যে ধরে দেখাই, এটা হচ্ছে ওড়নাটা। আর ওড়নার সাথে দাও, ওটা দাও ওড়নার যে প্যানেলটা, ওড়নার সাথে দুইটা এরকম প্যানেল পাবে তোমরা, দুইটা প্যানেল পাবে। এই যে ও যেরকম ধরে আছে না, এই যে মডেলটা যেরকম ধরে আছে ওনার সাইডে, এই সাইডে বসবে, দুই পাশে বসবে ওনার। সো এটাও তোমরা কাটওয়ার্ক করিয়ে নিবে, বললেই হবে টেইলরকে, ও কাটওয়ার্ক করিয়ে দিবে। সো লম্বা একটা ওনার লেন্থে একটা লেস দিয়েছে, দুই পাশে দুইটা বসবে, দুইটা দিয়েছে লেস, এখান থেকে এখানে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। সো ওড়নাটা তখন আরও চওড়া হয়ে যাচ্ছে এবং আরও সুন্দর হয়ে যাচ্ছে। আর এই পাশেরটা ধরিয়ে দাও, অপোজিট করে ঘুরিয়ে নাও এইভাবে। হ্যাঁ, এই যে, সো এই পাশে এটা বসবে আর এই পাশে এটা বসবে। সো দুই পাশে দুইটা দিলে ওড়নাটা দেখো আরও কত চওড়া হয়ে যাচ্ছে, চওড়া হয়ে যাচ্ছে, আর খুব সুন্দরও লাগবে বসালে। যখন তুমি এটা বসাবে, আমি ড্রেসটা অলরেডি বানিয়েছি, একদিন তোমাদেরকে পরে দেখাবো নে, যদি ততদিন আসতে থাকে। আর আরেকটা জিনিস করতে পারো তোমরা, এই যে কেটে, তুমি যদি চাও কেটে এই লেসটা বের করে নিতে পারো। এই লেসটা বের করে যেহেতু দেখলে যে স্লিভে কাজ নেই, এই লেসটার দরকার নেই, তুমি এতটুকু দিলেই কিন্তু ওড়নাও চওড়া হচ্ছে, প্লাস ওড়নার মধ্যে ডিজাইন পাচ্ছ। আর এই লেসটা যদি তুমি কেটে কেটে বসাও, ঘুরিয়ে ঘুরিয়ে বসাও সুন্দর করে, তাহলে তোমার স্লিভটা অনেক সুন্দর হয়ে যাবে। স্লিভটা দাও তো, এটা না, এটা তো সালোয়ারে, এই যে যে এখন বলবে যে আপু তোমার মাথায় এত বুদ্ধি। গোল্ডেন বিউটি প্রাইস প্লিজ। আচ্ছা, নাম দিয়ে দিয়েছে এটা গোল্ডেন বিউটি, ওকে ফাইন, গোল্ডেন বিউটির প্রাইসও বলে দিচ্ছি। সো এই যে চিকুনটা, এটা তুমি ঘুরিয়ে ঘুরিয়েও দিতে পারো, চাইলে তিনটা চারটা প্যানেল করেও দিতে পারো, মানে তিনটা চারটা লেসের মতো করেও দিতে পারো, যে যেভাবে দিতে চাও ওভাবে দিয়ে নিতে পারো ড্রেসের মধ্যে। সো ড্রেসটা এখন দেখাচ্ছি, সালোয়ারের যে প্যানেলটা দেওয়া আছে ওটা দেখিয়ে দিচ্ছি। ওড়নার থেকে একটু লেস বের করে কিন্তু তুমি ওটা করে নিতে পারবে। এটা হচ্ছে সালোয়ারের প্যানেলটা, এই যে সালোয়ারের প্যানেলটা দেখো কি সুন্দর। এটা অবশ্যই সালোয়ারে দিবে, এখানে সালোয়ারে দিয়েছে গোল্ডেন বিউটি, তোমরাই নাম দিলে এটার মধ্যে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে, এই যে খুবই সুন্দর লাগছে। সো তোমরা এইভাবে অবশ্যই দিবে সালোয়ারের মধ্যে। এটা তোমরা স্লিভে ইউজ করো না, স্লিভে আমি যেটা দেখিয়ে দিলাম ওইটা দিও, আর এটা সালোয়ারেই দিও, তাহলে ড্রেসটা অনেক গর্জিয়াস অ্যান্ড সুন্দর হয়ে যাবে। এটা হচ্ছে স্যান্টুনের গোল্ডেন ইনার অ্যান্ড সালোয়ার, স্যান্টুনের ইনার অ্যান্ড সালোয়ার। হ্যালো আপু, নাজমুন জামান লিখেছে গোল্ডেন কুইন। আচ্ছা তাই, এটা তোমাদের এত ভালো লেগেছে যে নাম দিয়ে দিয়েছো, ওকে ফাইন। এটা দেখাচ্ছিলাম এতক্ষণ, আর এখন ফুল ড্রেসটা ধরে দেখাচ্ছি। সো এই ড্রেসটা আমি দেখাচ্ছিলাম এতক্ষণ, এই ড্রেসটার প্রাইস আমি বল দাও, এই ড্রেসটার প্রাইস হচ্ছে 3100 টাকা, এই যে এই ড্রেসটা এতক্ষণ দেখাচ্ছিলাম, এটার ফুল ডিটেলসে বলে দিলাম। এখানে তুমি চাইলে এটা যেভাবে গলায় দেয়া আছে তুমি এভাবে গলায় দিতে পারো, এই যে এটা এখানে ধরে দাও, আর ওখানে লেসগুলো দাও, ছবি তুলবে তো, এই যে একটা আরেকটা দাও, এই যে আরেকটা, দুইটা লেসও আছে, ওড়নাটাও আছে, আর এটা হচ্ছে সালোয়ারের যে প্যানেলটা সেটাও ধরে দেখালাম, আর এটা হচ্ছে ছবিটা। সো এই নাও তোমাদের গোল্ডেন কুইন হাজির। হ্যাঁ দেখো কেমন লাগছে ড্রেসটা তোমাদের, মাত্র 3100 টাকায় এই ড্রেসটা পেয়ে যাবে। চারটা শোরুমে অ্যাভেলেবল আছে, ধানমন্ডি শোরুমে অ্যাভেলেবল, ধানমন্ডি শোরুমে অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 27 নম্বর মীনা বাজারের পিছনের গলি, হাউস নাম্বার 38/1। মিরপুরের শোরুমে অ্যাভেলেবল, মিরপুরের শোরুমে অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 নম্বর মিরপুর শপিং সেন্টার, এখানে এসে লিফটের দুয়ে আসলেই দেখবে 27 এবং 28।
নাইস ড্রেস, ওকে, লীনা লিখেছে। আর আমি আছি বনানি শোরুমে, হাউস টু রোড 8, ব্লক ডি, বনানি। আর আমাদের বেইলি রোডের শোরুমেও পেয়ে যাবে। বেইলি রোডের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বেইলি স্টার শপিং কমপ্লেক্সের অপোজিটেই দেখবে গ্রিন কোজি কর শপিং মল, এখানে গ্রাউন্ড ফ্লোরে গ্ল্যাম গার্লের শোরুম। হাই আপু, কেমন আছো? আয়সা লিখেছে, হ্যাঁ ভালো আছি। এটার প্রাইস দেখালাম আমি, এটার প্রাইস হচ্ছে মাত্র 3100 টাকা। সো আজকে খুব সুন্দর দুইটা সিল্কের ড্রেস দেখলাম, তারপর একটা ইন্ডিয়ান ক্যাটালগ দেখলাম, এখন আমি দেখাবো তোমাদেরকে পাকিস্তানি লন, যেটা আমি পরে আছি, আমার তো খুব ভালো লেগেছে। এটার ওড়নাটা হচ্ছে দেখো কত চওড়া, জর্জেটের ওড়না, খুবই সুন্দর, ডিজিটাল প্রিন্ট করা, খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির, তোমরা দেখে নিতে পারো, আমি শিওর তোমাদের খুবই ভালো লাগবে। এত সুন্দর ড্রেস, কারো ভালো না লেগে কারো ভালো লাগবে না, এটা হতেই পারে না। ব্ল্যাকটার প্রাইস, ব্ল্যাক বলতে কি সিল্কটার কথা বলছো? সিল্ক দোনোটার প্রাইসই মাত্র 2100 টাকা করে, বাট ওগুলো থ্রি পিস, ওগুলো টু পিস না, ওগুলো থ্রি পিস হিসাবেই আসছে এবং থ্রি পিস হিসাবেই আমি তোমাদেরকে দিচ্ছি। হাই আপি, তোমার ইয়াররিংসটা কোথা থেকে নিয়েছো? আমার ইয়াররিংসটা উরুসার্ফা পেজ থেকে নিয়েছি। সো এখন আমি আমার লনের এই থ্রি পিসটা দেখিয়ে দিব তোমাদেরকে, যেটার জন্য তোমরা ওয়েট করছিলে এতক্ষণ। হোপফুলি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, ওবিকল সেম কালার, সেম কম্বিনেশন, সব কিছু সেম। সো এই ড্রেসটার বেস্ট যে ব্যাপারটা আমার কাছে লেগেছে কালারটা, এখন পার্পল কালার তো খুবই সুন্দর, খুবই ফেভারেট সবার, বাট এটা লাইট থেকে ডিপ টোন পর্যন্ত গিয়েছে, দেখতে পাচ্ছ, লাইট থেকে ডিপ টোন পর্যন্ত গিয়েছে, একেবারে ডিপ পার্পল। সো একসাথেই তুমি লাইট পার্পল থেকে ডিপ পার্পল সম্পূর্ণটা পেয়ে যাচ্ছ। ওড়না কই? হ্যাঁ, ওড়নাটা আমি দেখিয়ে দিব, ইনবক্স করেছি। আচ্ছা, ওয়াও, খুবই সুন্দর ড্রেস। হাই আপু, ভালো লেগে গেছে ড্রেসটা অলরেডি, সঞ্চিতা রয় লিখেছে, হ্যাঁ আমি তো পরেই আছি, কালারটা খুবই সুন্দর, এর থেকেও সুন্দর আরেকটা কালার আছে এটার, তোমরা সাথে থাকো আমি ওই কালারটাও দেখিয়ে দিব। সো এটা হচ্ছে পার্পল কালারটা যেটা আমি পরে আছি, বাট আমরা এক একজন এক এক রকমের, সো আমি দুইটা কালার তোমাদের জন্য নিয়ে আসছি, দুইটা কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে সেটাই তোমরা নিয়ে নিতে পারো। সো আমি এটা একটু পার্পল প্যানেল পাইপিং দিয়েছি, সালোয়ার থেকে নিয়ে একটু পার্পল পাইপিং দিয়ে নিয়েছি, তাতে করে আমার মনে হচ্ছে আর একটু বেশি ভালো লাগছে, তোমরা কি বলো? আর এখানে এই যে দেখছো বডির মধ্যে এই প্রিন্টটা করা আছে, খুব সুন্দর প্রিন্টটা করা আছে, নিচের ডিজিটাল প্রিন্টটা হচ্ছে এগুলো। আপু, ইয়াররিংসটা খুবই নাইস। আপু, তুমি কি বনানি শোরুমে? আমি আসছি। ওকে লুবনা হাসান, আসো। প্রাইস কত? প্রাইস আমি বলে দিচ্ছি, শাবনুর আবার ঘোলা। আচ্ছা তাহলে আমরা একটু ওয়েট করি, আসো গল্প করি, তুমি আমাকে কোয়েশ্চেন করো, আমি অ্যান্সার দিই, তারপর যখন ক্লিয়ার হবে আমাকে বলো, তখন আমি ড্রেসটা দেখিয়ে দিব। সো যেটা বলছিলাম, আমাদের কিন্তু খুবই ধামাকা একটা কন্টেস্ট শুরু হয়েছে, কন্টেস্টটা স্টার্ট হয়েছিল কয় তারিখে? 13 তারিখে, 13 তারিখ থেকে স্টার্ট হয়েছে 30 তারিখ পর্যন্ত, নভেম্বরের 30 তারিখ পর্যন্ত তুমি 25,000 টাকা ক্যাশ জিতে নিতে পারো। কিভাবে? গ্ল্যাম গার্লের যে কোনো ড্রেস, হ্যাঁ যে কোনো ড্রেস, তুমি যদি জীবনে একটা ড্রেসও কিনে থাকো গ্ল্যাম গার্ল থেকে, সেই ড্রেসটা পরে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চুজ করবে, ওকে, ইটস আ মাস্ট, খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে সেই ছবিটা আমাদের গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশনসের পেজে পোস্ট করবে, সরি সেই পেজে পোস্ট করবে, পেজের ওয়ালে পোস্ট করবে, এবং সেখানে লিখে দিবে ওয়াই ইউ লাভ গ্ল্যাম গার্ল। ওকে, এই ইনফরমেশনগুলো দিয়ে দিলে দিয়ে তুমি এন্ট্রি করতে পারো। এন্ট্রি করার লাস্ট ডেট হচ্ছে, এন্ট্রি নেওয়ার লাস্ট ডেট হচ্ছে নভেম্বরের 30 তারিখ। আর তোমাদেরকে দুইটা কথা বলি, সেটা হচ্ছে ফার্স্ট, তুমি যদি ইনবক্স করো তোমার ছবি তাহলে সেটা এন্ট্রি হিসেবে কাউন্ট হবে না, এবং সেকেন্ড, তুমি যদি ব্ল্যাঙ্কো গ্রুপে পোস্ট করো এবং মনে করো যে সেটা এন্ট্রি হিসেবে কাউন্ট হচ্ছে, সেটাও এন্ট্রি হিসেবে কাউন্ট হচ্ছে না। সো এই দুইটা তোমাদের এন্ট্রি হিসেবে কাউন্ট হবে না, এবং কোনো সেলফি এন্ট্রি হিসেবে কাউন্ট হবে না। আর অনেকেই কোয়েশ্চেন করো, আপু আমি তো অনেক ড্রেস কিনেছি, আমি কি সবগুলো দিয়ে মানে এন্ট্রি নিতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবে, তুমি যে কোনো ড্রেস পরে এবং 10টা 20টা যে কয়টা তোমার ড্রেস আছে গ্ল্যাম গার্ল থেকে নেওয়া, সবগুলো দিয়েই এন্ট্রি নিতে পারবে। আই লাভ গ্ল্যাম গার্ল বিকজ অফ ইউ লুবনা হাসান, ও মাই গড, মাশাল্লাহ, থ্যাংক ইউ। ক্লিয়ার আপু? সামিরা, ওকে ক্লিয়ার, ওকে গ্রেট, ক্লিয়ার হলে এখনই আমি শুরু করে দিচ্ছি ড্রেসটা দেখানো। আপু তুমি এত মিষ্টি কেন? আচ্ছা এই যে দেখো, সো এই পার্পলটা আমরা দেখছিলাম এতক্ষণ, সো আমি কাছে থেকে দেখিয়ে দিই, যারা হার্টওয়েভ দিচ্ছ অনেক অনেক,
থ্যাংক ইউ সো মাচ। ড্রেসগুলো তোমাদের ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগলো যে তোমাদের ভালো লেগেছে। দেখো নিচে ডিজিটাল প্রিন্টগুলো দেখে নাও, খুব সুন্দর বড় 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 ফ্লাওয়ার দেওয়া আছে। সো এই ড্রেসটা আমার ভালো লাগার রিজনই হচ্ছে এই অরেঞ্জ ফ্লাওয়ারটা, এই যে কালারের সাথে ম্যাচ করে আমি লিপস্টিক দিয়েছি। পার্পলের সাথে অরেঞ্জ টোন, এই যে ম্যাজেন্টা, ইয়েলো, এই টোনগুলো খুবই সুন্দর আসছে। স্পেশালি যে কপার গোল্ডেন একটা দিয়েছে না, মেটাল টাইপের একটা গোল্ডেন, খুবই সুন্দর তাই না? এখানে আবার ক্রিম কালারের কিছু ফ্লাওয়ার আছে। সো গোল্ডেন, ক্রিম, ম্যাজেন্টা, গ্রিন, অরেঞ্জ, এই কালারগুলো দিয়ে কম্বিনেশন করা ড্রেসটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর ড্রেসটা। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা অরিজিনাল পাকিস্তানি, পাকিস্তানি লন। এই যে এখানে যে প্যানেলটা আছে, ফুল একটা প্যানেল আছে, ফুল লেন্থ, এটা কেটে তুমি সামনে বসিয়ে নিতে পারবে, সামনে বসিয়ে লেন্থ বড় করতে পারবে। আমি করিনি বিকজ আমার অত লেন্থ পছন্দ না, তোমরা চাইলে এটা বসিয়ে লেন্থটা বড় করে নিতে পারবে। ওকে, সো এটা দেখিয়ে দিলাম, আর এটার ব্যাকের প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি এখন। এটা হচ্ছে ব্যাকের প্রিন্টটা, এই যে দেখো ব্যাকে আরও সুন্দর ফ্লাওয়ার, খুবই সুন্দর একটা ফ্লাওয়ার আছে, দেখো কি সুন্দর। এখানে আরও সুন্দর সুন্দর ডিজাইনস আছে, এই যে দেখো। সো ডিজাইন ওয়াইজ খুবই সুন্দর ড্রেসগুলো। আর এটার আরেকটা মজার বিষয় হচ্ছে, অনেকেই আছে আমরা যারা হয়তো পার্পলটা পছন্দ করছি না বা ভালো লাগছে না, তারা মনে করছে যে আপু আমাদের কথা চিন্তা করলো না, আমাদের জন্য কোনো অপশন নেই। হ্যাঁ অবশ্যই আছে, তোমাদের জন্য আরও সুন্দর আরেকটা কালার আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে, দেখো কত চওড়া, কতগুলো, এটা একটু মেপে দাও তো। এটা হচ্ছে স্লিভটা, স্লিভের ডিজাইনটা, স্লিভ হচ্ছে 29, হ্যাঁ 26 পর্যন্ত স্লিভের জন্য, মানে যত না দরকার তার থেকেও বেশি কাপড় দিয়ে দিয়েছে স্লিভের জন্য। হ্যাঁ স্লিভের জন্য অনেক বেশি কাপড় দেওয়া আছে, তোমরা যারা লং স্লিভ পরতে পছন্দ করো তাদের এটা খুবই ভালো লাগবে। দেখো এখানেও কিন্তু শেডের লাইট থেকে ডিপ হয়ে গেছে, এটা হচ্ছে জাস্ট সেটা স্লিভের কাপড়টা, এখানেও লাইট থেকে ডিপ হয়ে গেছে, আর খুব সুন্দর সুন্দর, এই যে দেখো খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে এখানেও। টুকি প্রাইস প্লিজ। আচ্ছা এখন বলি প্রাইস, আসো প্রাইসে আসি। এটার সালোয়ার আর ওড়নার কাপড়টা দেখিয়ে নেই, এটার প্রাইস যা ছিল আগে সেই প্রাইসই আছে। আমি জানি এটা আরও কোয়ালিটি ভালো, এবং আমি চাইলে প্রাইস আরও বেশি রাখলেও তোমরা নিতে, বাট আগে লনগুলো যা ছিল পাকিস্তানি লনের প্রাইস ঠিক তাই আছে, মাত্র 2250 টাকায় তোমরা ড্রেসগুলো পেয়ে যাচ্ছ। এই দেখো এটা হচ্ছে এটার ওড়নাটা, ওড়নাগুলো অনেক চওড়া আর খুবই মানে মারাত্মকভাবে সুন্দর। দেখো লেন্থ অনেক, ওড়নার লেন্থ তো বেশি, ওড়নার লেন্থ বেশি, চওড়া বেশি, প্রিন্টটাও খুবই সুন্দর। আমি ফুল প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি, এই যে আমার বেশি ভালো লেগেছে, আমি তো চওড়া ওড়না পছন্দ করি না, বাট এটা দেখো এই পার্টটা এত সুন্দর, আমি কাটতে পারি নাই, মানে কেটে ফেলে দিব, এটা আমার পক্ষে সম্ভব হয় না। এটা কি সুতির না, এটা লনের? আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। লন কি আরও ভ্যারাইটিস আছে? হ্যাঁ আরও ভ্যারাইটিস আছে, আরেকটা কালার আছে, আমি সেটা এখনই দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে ওড়নার স্টার্টিং, এই যে এই ব্যাকের যে ডিজাইনটা ছিল সেটা ওড়নার মধ্যেও সেম প্রিন্টটা আছে। সো ফুল ড্রেসটা খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে, খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। এটা হচ্ছে ওড়নাটা, এবং ওড়নার একটা খুবই ভালো বিষয় হচ্ছে এই যে ওড়নাটা ফিনিশিং করাই আছে, তোমাকে কোনো ডাবল স্টিচ করতে হবে না বা কোনো স্টিচ করতে হবে না, ওড়নার ফিনিশিং করাই আছে, তুমি জাস্ট ওড়নাটা বানিয়ে মানে ড্রেসটা বানিয়ে ওড়নাটা দিয়ে পরে ফেলতে পারবে। আর এটা হচ্ছে লনের সালোয়ারের কাপড়টা, সালোয়ারের পিসটা। ও আপু তুমি অনেক কিউট, রাবেয়া বেগম লিখেছে, ইজ ইট পসিবল টু সেন্ড বাই পোস্ট টু মেলবোর্ন, রিয়েলি সরি, ঢাকা, বাংলাদেশ অথবা মানে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি যদি তুমি আমাকে অ্যাড্রেস দাও আমি ওখানে পাঠিয়ে দিতে পারবো, সেখান থেকে তুমি নিয়ে নিতে পারবে। আপু হাতাটা কীভাবে করেছো? আমি জাস্ট নর্মাল, আমি চিপা স্লিভ পছন্দ করি, আমার ওই ঢোলা স্লিভ টিপ ওগুলো পছন্দ না, অনেকেই ওভাবে বানায় কারণ অনেকগুলো ডিজাইন থাকে। সো আই আন্ডারস্ট্যান্ড ডিজাইন কেউ ফেলে দিতে চায় না, বাট আমার ওইটা পছন্দ না, আমি জাস্ট নর্মালি যেরকম ছিল ওভাবেই মেনটেন করেছি, ওভাবেই বানিয়েছি। আমার কাছে মনে হচ্ছে এইভাবে আমার কাছে খুব ভালো লাগছে, সো তোমাদের কাছে কেমন লাগবে জানি না। সো এই লাইট পার্পল সালোয়ারটা, আর সালোয়ারগুলো এত আরাম হয় আমি নিজেও বানিয়ে ফেলেছি, দেখো
দেখতে পাচ্ছ হয়তো। তো সালোয়ার আমি বানিয়ে পরেছি, খুবই সুন্দর লাগে। ফুল ড্রেসটা একবার ধরে দেখাও, স্ক্রিনশট নিবে তো। আপু কটনের ওড়না কি আছে? কটনের ওড়না কি লন? না, লন শিফনের, মানে যেটা দেখাচ্ছি শিফনের এইটাই আছে। এইটা তোমরা নিয়ে নিতে পারো চাইলে। ইয়েলো সাজাওয়াত দেখাও, ইয়েলো সাজাওয়াত তো নাই, বাসন্তী কালার আছে, তোমরা যদি চাও আমি ওটা দেখিয়ে দিতে পারি। তোমরা যদি চাও আমি ওইটা দেখিয়ে দিতে পারি। প্রাইস কত এগুলোর? প্রাইস হচ্ছে 2250 করে। দুইটা কালার আছে, আমি দুইটা কালারই দেখিয়ে দিব। ইনার লাগবে না, কোনো ইনার কিছুই লাগবে না, ডিপ কালার প্লাস এগুলো লাইট কালারও আমার আছে, লাইট কালারেরও ইনার লাগে না। এই যে এই যে, সো ছবি তুলে নিতে পারো। পার্পলটার প্রাইস হচ্ছে 2250। আর যদি তোমরা অন্য কালারটা দেখতে চাও সাথেই থাকো, ওইটা দেখেও ডিসাইড করতে পারো। প্লিজ একটু তাড়াতাড়ি অর্ডার প্লেস করবে, যেন শেষ হওয়ার আগে তোমার পছন্দের কালারটা তুমি চুজ করতে পারো। সো এগুলোর প্রাইস 2250 টাকা অনলি। চারটা শোরুমে অ্যাভেলেবল, ধানমন্ডি, বনানী, মিরপুর, বেইলি রোড, সব শোরুমে অ্যাভেলেবল আছে। তোমরা যে কোনো শোরুম থেকে কালেক্ট করতে পারবে। আপনি শেয়ার কন্টেস্ট কি ক্লোজ? হ্যাঁ, এখন 25,000 টাকা ক্যাশ জেতার কন্টেস্ট চলছে। সো শেয়ার কন্টেস্ট ক্লোজ আছে, একই কথা। তুমি যারা যারাই বেশি অ্যাক্টিভ থাকবে পেজে তারাই জিতে নিতে পারবে। সো এই দেখো কালারটা, অলিভ গ্রিন, খুবই সুন্দর একটা শেড। অলিভ গ্রিন শেডেরটা তোমাদের জন্য আলাদা একটা অপশন আছে, আমি এইটাও নিয়েছি কারণ আমার পক্ষে সম্ভব হয় নাই দুইটার থেকে একটা ডিসাইড করা। এইটা যদি তুমি পরো দুপুরবেলা খুবই ব্রাইট অ্যান্ড বিউটিফুল লাগবে। এটার কালার কম্বিনেশনটা দেখিয়ে ফেলি। এইটার কালার কম্বিনেশনটা আবার পার্পলের সাথে, পার্পল অ্যান্ড অরেঞ্জ ফ্লাওয়ার দিয়ে, সাথে হোয়াইট ক্রিম লাইট গ্রিন টাইপের কালার্সগুলো আছে। এখানে দেখো সি গ্রিন আছে। সো কালার কম্বিনেশন খুবই সুন্দর। যারা অর্ডার প্লেস করবে এই দুটার থেকে যে কোনো একটা চুজ করতে পারো। এই পাশে দেখো, এই পাশের প্রিন্টটা ডিপ গ্রিন, আর এখানে কি সুন্দর এই পার্পলটা, পার্পল অর্কিডগুলো খুবই সুন্দর লাগছে। আই হোপ আই এম রাইট, অর্কিডই তো লাগছে, এত সুন্দর। এই যে দেখো, এটা হচ্ছে গ্রিনের মধ্যে খুব সুন্দর অরেঞ্জ কালারের ফ্লাওয়ার দেয়া, খুবই সুন্দর অরেঞ্জ কালারের ফ্লাওয়ার দেয়া। আর এই যে দেখি, এটা এটা কি, এটা হচ্ছে এটার এই পাশেও ঠিক সেম, এখানেও আলাদা করে পার্ট দেওয়া আছে। এটা তোমরা চাইলে ড্রেসের নিচে বসে ড্রেসের লেন্থ বড় করে নিতে পারবে। ওকে, সো ড্রেসের লেন্থ যারা বড় করতে পছন্দ করো, লং লং লেন্থ পছন্দ করো, এটা এমনিতেও লেন্থ 47+, তারপরেও তোমরা আরও লেন্থ চাইলে বাড়িয়ে নিতে পারবে। প্রাইস প্লিজ, প্রাইস মাত্র 2250 টাকা। ওকে, সো 2250 টাকায় তোমরা এটা নিয়ে নিতে পারবে। ব্যাকের প্রিন্টটা ধরে দাও তো, এইটা। ওকে, সো এটা হচ্ছে ব্যাকের প্রিন্টটা। ব্যাকেও দেখো সাইডে একই রকম পার আছে। এই পারটা তোমরা ড্রেসের নিচে অথবা স্লিভেও বসিয়ে নিতে পারো। স্লিভে অলরেডি 26 ইঞ্চি আছে, স্লিভে আলাদা কোনো পারের দরকার নেই। আপু ছবি এন্ট্রি করবো কিভাবে? জাস্ট তুমি ফুল লেন্থ তোমার ছবি তুলবে গ্ল্যাম গার্লের ড্রেস পরে। অ্যান্ড আই রিকোয়েস্ট, প্লিজ অন্য কোথাও থেকে ড্রেস কিনে ওটা গ্ল্যাম গার্লের নামে পোস্ট করবে না, ঠিক আছে? যারা গ্ল্যাম গার্ল অ্যাফোর্ড করতে পারে আমরা তাদের সাথে তাদের এন্ট্রির ছবি চাচ্ছি, ঠিক আছে? সো অন্য জায়গা থেকে ড্রেস কমে কিনে যদি ক্লেম করো যে গ্ল্যাম গার্ল থেকে কিনেছো, এটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করবো না। সো দেখো গ্রিনের মধ্যে খুব সুন্দর পার্পল দিয়ে কন্ট্রাস্ট করেছে, আর পার্পলটা করেছে অরেঞ্জ দিয়ে কন্ট্রাস্ট। সো এই কারণে এটা খুব সুন্দর লাগছে। এটা ব্যাকের প্রিন্টটা দেখিয়ে দিলাম, এখন দেখাচ্ছি স্লিভের প্রিন্টটা। এই যে আসো, স্লিভের প্রিন্টটা দেখে নেই। এটা হচ্ছে স্লিভের প্রিন্টটা, এটার কালারটাও খুবই সুন্দর, অল টাইম এটা খুবই ভাল লাগবে, এটা পরলে খুবই সুন্দর লাগবে। এটার সাথে আমি এখন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। হাই আপু, লেট হয়ে গেল লিহানা, আমি সবগুলো খুবই সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখিয়েছি। এই যে এটা হচ্ছে, শুধু ওড়নাটা আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে গ্রিনটার ওড়না, পার্পল দিয়ে কম্বিনেশন করা। সো এইটা যদি নিতে চাও, এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিতে পারবে। এটা হচ্ছে গ্রিনটা, এইটা দেখে শোরুম থেকে বেশি সেল হয় হচ্ছে গ্রিনটা, কারণ যারা ইনস্ট্যান্ট কাস্টমার তারা তো দেখেনি কোনটা আমি পরেছি বা কোনটা আমার। সো যখন আমি এগুলো শোরুমে পাঠিয়েছি বেশিরভাগ সেল হয়েছে, বেশিরভাগ পপুলার হয়েছে গ্রিনটা, গ্রিনটা বেশি পছন্দ করে নিচ্ছে। তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা শোরুমে এসে দুইটাই দেখে যেটা তোমাদের ভালো লাগে সেটা নিয়ে নিতে পারবে।
যেই কালারটা ভালো লাগে সেই কালারটা নিয়ে নিতে পারবে, দেখতে পাচ্ছ? আচ্ছা ধরে দাও ওভাবে করে পুরাটা, আর সালোয়ারের কাপড়টা দাও। এটা হচ্ছে লাইট গ্রিনের, এটা হচ্ছে লনের যে সালোয়ারটা সেটার কাপড়টা আমি দেখিয়ে দিলাম। এই যে কত প্রাইস, প্রাইস হচ্ছে মাত্র 2250 করে। মাত্র আসলাম, সাবরিনা এস রহমান, আমি তো কয়টায় লাইভে আসছি, 3টার দিকেই তো আসছি। OMG খুবই সুন্দর, দুটোই বাও সঞ্চিতা রয়। হ্যাঁ আমি বললাম না, একটার থেকে একটা কালার সুন্দর, আমি নিজেও ফেলতে পারি না, আমি দুইটা কালারই নিয়ে নিয়েছি। সো আমি দুইটা কালারই নিয়ে নিয়েছি, তোমরাও অনেকে আছো যে যারা লনের ড্রেস রেগুলার পরতে পছন্দ করো, তারা যদি অর্ডার করো দুইটা কালারই অর্ডার করতে পারবে। এবং আমার 4টা শোরুম আছে, 4টা শোরুম থেকে তোমরা কালেক্ট করতে পারবে, যার যে শোরুমটা ভালো লাগে সেই শোরুমে চলে এসো, সেই শোরুম থেকে নিয়ে নিতে পারবে। সো ড্রেসটা আমি ধরছি, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তোমরা অর্ডারটা প্লেস করে ফেলতে পারো। দেখো এই ইয়াররিংসটা দিয়েও কিন্তু এই ড্রেসটা খুবই ভালো লাগছে, তাই না? খুবই সুন্দর লাগছে। তো এইটা যাদের ভালো লাগছে তারা কি করবে, ঢাকাতে যারা আছো তারা পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবে, এবং ঢাকার বাইরে যারা আছো তারা এসে পরিবহনের মাধ্যমে পাবে। অনেক সুন্দর, জিনাত আলম লিখেছে, হাই লুৎফুন্নাহার পপি, হ্যাঁ থ্যাংক ইউ, যাদের ভালো লাগছে। আমি তোমাদের জন্য অনেক চুজ করে করে এই ড্রেসগুলো এনেছি, আমার সত্যি খুবই ভালো লেগেছে, আমি প্রেমে পড়ে গেছি বলে এই ড্রেসগুলো এনেছি। সো আমি নিজেও ভাবতে পারিনি তোমাদের ব্ল্যাক টেপ কালার আর ম্যাজেন্ডা কালারের সিল্কগুলো এত পছন্দ হবে। এইটার তোমরা নাম দিয়েছো ব্ল্যাক, কি জানি বললো, ব্ল্যাক বিউটি না নাকি ব্ল্যাক কুইন, ব্ল্যাক বিউটি, এটা ব্ল্যাক বিউটি নাম দিয়েছে, আর এটা দিয়েছে ম্যাজেন্ডা কুইন। এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কুইন, এই দুটো সিল্কের, দুটোটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এগুলোর প্রাইস মাত্র 2100 করে। আর যেটা দেখালাম এটা হচ্ছে গোল্ডেন কুইন যে নাম দিয়েছো, এটার প্রাইস হচ্ছে 3100 টাকা, 3100। আপু ড্রেসগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ, আর লনের দুইটা তো দেখিয়ে দিলাম। আর আজকে আমি প্রমিস করেছিলাম ফ্লোরেন্ট 18 দেখাবো, নেক্সট যেদিন আসবো ফ্লোরেন্ট 18 দেখিয়ে দিব। আমার সব শোরুমেই আছে, ধানমন্ডি শোরুমের একটা স্টক শেষ হয়ে গেছিলো, এই জন্য আমি ওই দিন দেখাতে পারিনি গতকালকে, আজকে দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে অরিজিনাল ডিপসি ব্র্যান্ডের ইন্ডিয়ান ড্রেসগুলো। আমি ভুল ধরে আছি তাই না? হ্যাঁ আমি ভুল ধরে আছি না, না না ঠিকই আছে। সো এইটা হচ্ছে ড্রেসটা, ফ্লাওয়ারগুলো নিচের দিকে হ্যাঁ ঝরে পড়ছে, এত সুন্দর করে দেয়া। এখানে তোমরা নেক ডিজাইন করলে ড্রেসটা খুবই সুন্দর লাগবে, মেরুন কোনো ইয়াররিংস দিয়ে পরতে পারো, হোয়াইট মেরুন। দেখো হালকা করে স্ট্রাইপ করা আছে, হোয়াইটের মধ্যে হালকা স্ট্রাইপ করা আছে। আপু ব্ল্যাক সিল্কটার প্রাইস 2100 টাকা। আপু লনের নাম কি? আপু লনের নাম, না না লনের নাম হচ্ছে, হ্যাঁ এগুলো অরিজিনাল পাকিস্তানি লন, তোমরা এসে দেখে নিও, ওকে? তোমরা শোরুমে আসলেই দেখে বুঝতে পারবে। বিসমা নাম, আমি নিব পার্পলটা, ওকে পার্পলটা, যে যেটা নিবে কনফার্ম করো। এটা হচ্ছে নিচের প্রিন্টটা, এটা হচ্ছে, ও না প্রিন্ট না, এটা তো দেখি এমব্রয়ডারি করা। ওকে গ্রিনটা হচ্ছে প্রিন্ট, গ্রিন প্রিন্টটার উপর এই যে এটা হচ্ছে রেড এমব্রয়ডারি করা। আমি নিব, আমি নিব। আচ্ছা যার যেটা যেটা ভালো লাগলো ইনবক্স করে দিও, নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ। এটা হচ্ছে ব্যাকের প্রিন্টটা, এটা হচ্ছে ব্যাকের প্রিন্ট, আর আমি স্লিভটাও এখন তোমাদের দেখিয়ে দিব। এই যে এটা হচ্ছে ফ্লোরেন্ট 18 দেখাচ্ছি আমি, ফ্লোরেন্ট 18-এর এটা হচ্ছে স্লিভটা। আপু আই অলসো টেক্সটেড ইউ রিগার্ডিং রং ড্রেস সেন্ড, তুমি তো বিপাশা একই মানুষই তো বারবার লিখছো। আচ্ছা ঠিক আছে আমি ওটা সলভ করে দিব। ম্যাজেন্ডা বিউটির প্রাইস হচ্ছে 2100 বিডিটি, ওকে। এই যে তোমরা নিজেরাই নাম দিয়ে দিলে, এত ভালো লেগেছে তোমাদের ড্রেস দেখে, আমারও খুব ভালো লাগলো। এই যে এটা হচ্ছে এটার ওড়নাটা, এই যে এটার সাথে এটা হচ্ছে এটার ওড়নাটা, সফট শিফনের ওড়না, অরিজিনাল ডিপসি ব্র্যান্ডের ড্রেস আমি দেখাচ্ছি। এই যে এটা ফ্লোরেন্ট 18-এর ড্রেসটা, এটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটার সালোয়ারটা দাও তো, এই যে হোয়াইট সালোয়ার। সো যার এইটা লাগবে সে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিতে পারো, প্রাইস হচ্ছে মাত্র 2800 করে, ওকে? সব শোরুমেই পেয়ে যাবে, প্রাইস 2800 করে না, হ্যাঁ প্রাইস 2800 করে সব শোরুমেই পেয়ে যাবে। নাম ফোন নাম্বার অ্যাড্রেস একবারে দিয়ে দিবে, ওকে? নাম ফোন নাম্বার অ্যাড্রেস একবারে দিয়ে দিবে, যে যে ক্যাটালগের ড্রেসটা নিবে সেই ক্যাটালগের ছবি সহ নাম ফোন নাম্বার অ্যাড্রেস একবারে দিয়ে দিবে। ওকে ওকে ওকে, আপু
আপু অন্য পেজে ড্রেস দিয়ে যদি কেউ কন্টেস্টে অংশ নেয় তাহলে তোমরা সেটা কিভাবে বুঝবে বা ফাইন্ড আউট করবে? আপু মোস্টলি আমাদের যারা কাস্টমার তারা আমাদের ড্রেস দিয়েই এন্ট্রি করে, আর দুই একজন যারা আছে যারা অন্যান্য জায়গা থেকে খুবই চিপে ড্রেস পেয়ে বা কিনে সেটা গ্ল্যাম গার্লে ক্লেম করতে চায় তাদেরকে আমরা অলরেডি চিনি জানি। হ্যাঁ, সো তাদের এন্ট্রিটা কখনোই ভ্যালিড হয় না, এবং বোঝা যায় আসলে কোয়ালিটি ম্যাটার করে, কোয়ালিটিতে বোঝা যায় যে কোনটা গ্ল্যাম গার্লের ড্রেস কোনটা গ্ল্যাম গার্লের ড্রেস না। আপু ও হ্যাঁ, আর ইনবক্সের নামে ক্লিক করলে তো অবশ্যই বোঝা যাবে যে তুমি আমাদের কাছ থেকে কিনেছো কি কিনোনি। সো আমরা যে 5 দিন সময় নিচ্ছি, সো সেটা আমরা রিচেক করার জন্যই এন্ট্রিটা, যে তোমরা আপু আপনাদের শোরুম ঢাকায় কোন কোন এরিয়াতে একটু বলেন। আমাদের শোরুম ধানমন্ডি 27 নম্বর মিনাবাজারের পিছনের গলি, হাউস নাম্বার 38/1। আর এটা তো দেখালাম মাত্র, এটা শেষ? হ্যাঁ, এটা এটা না, এটা ছবিটা নিয়ে আসো, দেখো ওখানে আছে। হ্যাঁ, সো আমাদের টোটাল 4টা শোরুম, ধানমন্ডি, বনানি, মিরপুর, বেলি রোড, 4টা শোরুমে পেয়ে যাবে। এই যে এখন দেখাবো, এইটা দীপসি ফ্লোরেন্টের, ফ্লোরেন্ট 18-এর এই ড্রেসটা এখন দেখাবো। যার এই ড্রেসগুলো লাগবে অনেকবার রিকোয়েস্ট করেছে যেন আমি লাইভে দেখাই। কোয়ান্টিটি আমার কাছে খুবই কম আছে, 4-5টা করে এখন আছে, সব শোরুমে এগুলো দেয়া ছিল। সো যাদের লাগবে প্লিজ একটু তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করবে, ইটস আ রিকোয়েস্ট, বিকজ এই ড্রেসগুলো অনেক পপুলার, এমনিতেই সেল হয় শোরুম থেকে, দেখানোরও প্রয়োজন পড়ে না। এই যে স্ট্রাইপের মধ্যে এটা হচ্ছে স্লিভটা, এটা হচ্ছে স্লিভটা, স্লিভের মধ্যে খুব সুন্দর রেড গ্রিন আর সিলভার কালারের ফ্লাওয়ার করা আছে। আর এখানে দেখতে পাচ্ছ ড্রেসের ফ্রন্টে খুব সুন্দর সিলভার অ্যান্ড ব্ল্যাক ফ্লাওয়ার্স আছে। এটা হচ্ছে ফ্রন্টের এমব্রয়ডারি প্যানেলটা, দেখো কি সুন্দর। আপু তোমার ড্রেসটা কি ধানমন্ডি শোরুমে আছে? হ্যাঁ, আমার ড্রেসটা ধানমন্ডি শোরুমে আছে, তোমরা নিয়ে নিতে পারবে, আর চিন্তার কোনোই কারণ নেই। তোমরা যদি কোনো ড্রেস না পাও সেটার জন্যে ইনবক্স করে রাখবে নাম, ফোন নম্বর, অ্যাড্রেস দিয়ে, যখনই ড্রেসটা রিস্টক হয় তখন তোমাদেরকে কল দিয়ে আবার জানিয়ে দেওয়া হবে যে রিস্টক হয়েছে। সো এটা হচ্ছে এটার গলার যে কাজটা, এমব্রয়ডারি প্যানেলটা, সেই সাথে আরও 2টা এমব্রয়ডারি প্যানেল আছে। এটা কি ড্রেসের নিচে না? হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসের নিচে। এই যে এটা হচ্ছে ড্রেসের নিচের জন্যে। সো ড্রেসের নিচে তোমার 2টা দেওয়ার দরকার নেই, তুমি একটা ড্রেসের নিচে দিও। আর এই যে এখানে আরেকটা আছে না, আরেকটা যেটা আছে এটা তুমি স্লিভে বসিয়ে দিও, এটা তুমি স্লিভে দিয়ে দিও। আর এই যে চিকুন যেটা দেখতে পাচ্ছ এটা তুমি সালোয়ারে দিয়ে দিও। এই যে এটা যেটা দেখতে পাচ্ছ, এই যে এই ঢেউটা, এটা তুমি ইসেতে দিও, কি জানি বলে কামিজের মধ্যে দিয়ে দিও ঢেউটা। আর আরেকটা যেটা আছে, টোটাল তো এখানে অনেকগুলো, 2টা, একটার মধ্যে 2টা করে, সো এইটা তুমি চাইলে সালোয়ারের নিচে দিয়ে দিতে পারো। ওড়নাটা দাও, এই যে এটা হচ্ছে এটার সফট শিফনের ওড়না, দেখো কি সুন্দর ওড়না। এই যে এই ওড়নাটা এটার সাথে আছে বিগ বিগ ফ্লাওয়ার্স দিয়ে খুব সুন্দর করে ওড়নাটা প্রিন্ট করা আছে, ওড়নার প্রিন্টটা খুবই সুন্দর ড্রেসটার সাথে, ধরে দাও। আপু ফুলকারি ওড়না চাই শিফনের মধ্যে, শিফনের ফুলকারি ওড়না। আচ্ছা তোমরা যাই যে যেটাই চাও আমাদেরকে বলবে, আমরা ওগুলো রিস্টক করবো। আপু হানসার নিউটা অর্ডার করেছি লেটেস্ট লাস্ট উইক, বাট নো রেসপন্স। নিউ কোনটা সুইটহার্ট, ছবি পাঠাও, আমি আবারও বলছি চেক করতে। ওকে, আমি পাগল হয়ে যাব, এত সুন্দর সুন্দর ড্রেস, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে ক্রিম কালারের, এক কালারের সালোয়ারের কাপড়টা, ক্রিম কালারের এক কালারের কটনের সালোয়ার, সাথে অনেকগুলো প্যানেল আছে, আমি তো সেটা দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে ড্রেসটা, এই যে অরিজিনাল দীপসি ব্র্যান্ডের ফ্লোরেন্টের ড্রেসটা আমি এখন দেখালাম, ফ্লোরেন্ট 18 ক্যাটালগে, এটার প্রাইসও 2800 টাকা। ধানমন্ডি, বেলি রোড, মিরপুর, বনানি সব শোরুমে পাবে। বনানি শোরুমে অ্যাড্রেস হচ্ছে হাউস 2 রোড 8 ব্লক D, বনানি। এবং আমাদের শোরুমের বিশেষ ব্যাপারটা কি জানো, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত শোরুম ওপেন থাকে। সো তোমরা যারা আর্লি বার্ডস তারাও কিন্তু সকাল সকাল এসে শপিং করতে পারবে, আর যারা মনে করো যে না আমি লেট নাইটে শপিং করতে চাই, তারা 10টার দিকে চলে এসো, 9টা 10টার দিকে তখনও শপিং করতে পারবে। সো আর কি আছে? হ্যাঁ, এটা এটা এফপিক না কিসের জন্য ছবি আছে, ছবিটা দেখো ওখানে অন্যটার মধ্যে আছে। আচ্ছা এটা দেখিয়ে দিচ্ছি এফপিকে, আচ্ছা ও আচ্ছা, এটা ওই যে এমব্রয়ডারি ড্রেসটা। আচ্ছা এই ড্রেসটা ব্ল্যাক কালারটা রিস্টক হয়েছে, হ্যাঁ ব্ল্যাক কালারটা রিস্টক হয়েছে, এই
খুব সুন্দর এফপি ক্যাটালগে এই ব্ল্যাক কালারটা, ব্ল্যাকের মধ্যে গোল্ডেন স্ট্রাইপ, এইটা রিস্টক হয়েছে। এটা নিতে চাইলে তোমরা এটা দেখে নিতে পারো। আপু, ইয়োর ড্রেস আমি ধানমন্ডি থেকে নেই, কোনো পিক দিতে পারি না। কেন পিক দিতে পারো না? তুমি এখন ছবি তুলে নাও। এটা হচ্ছে এফপিকের, এই যে নিচের যে কাজটা দেখছো, এটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা, সম্পূর্ণটাই এমব্রয়ডারি করা। আচ্ছা, এই যে দেখো কি সুন্দর করে এমব্রয়ডারি করা, খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। আর এটা হচ্ছে স্লিভটা, এটা হচ্ছে স্লিভটা, অসাধারণ সুন্দর স্লিভটা। আর এটার সাথে আমি ওড়নাটা ধরে দেখাচ্ছি, এই যে এটার সাথে এই ফ্লাওয়ার দেয়া, যেটা অ্যাশ কালারের, এটা হচ্ছে এটার ওড়না, এটা হচ্ছে এটার ওড়না। এই যে নিচে, এই যে এত সুন্দর প্রিন্ট করা আছে, সুন্দর একটা প্রিন্ট করা আছে। দাও সালোয়ারের কাপড়টা দাও, সালোয়ার। এটা কি? ও, এটা ড্রেসের উপরে, তো দেখাতেই ভুলে গেছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ড্রেসের উপরে বসবে, এই এমব্রয়ডারি প্যানেলটা, এটা হচ্ছে ড্রেসের এখানে বসবে, উপরে এখানে বসবে, এখানে দেওয়ার জন্যে এই এমব্রয়ডারি প্যানেলটা দেওয়া আছে। আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, কটনের সালোয়ারের কাপড়টা। এটার প্রাইস মাত্র 2450 টাকা, ওকে? এটার প্রাইস মাত্র 2450 টাকা এফপিকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? দেখেন কোন ড্রেস দেখবেন, সবগুলো দেখতে পারেন। এটা এফপিকে, এটার প্রাইস হচ্ছে 2450 টাকা। আরেকটা অ্যাশ কালারের এসছে, আমি ওটাও দেখিয়ে দিচ্ছি। আপু, আমি ইয়োর প্রেমে পাগল, রোজি সিবা লিখেছে, ওকে। সো দেখালাম ড্রেসটা, খুবই সুন্দর এই ড্রেসটা আমি দেখিয়ে দিলাম। আপু, আমি তো বাহিরে থাকি, তাই এখনও একটা ড্রেস সেলাই করতে পারি নাই, কারণ এখনও ড্রেসগুলো হাতে পাই নাই, তাই কনটেস্টে অংশ নিতে পারছি না। সুইটহার্ট, তুমি যখন পারো তখন, এমনিতেও যদি তুমি পোস্ট করো তাতেও আমরা খুশি হব। আপু, ওড়নাটা দেখাও আবার। আচ্ছা, ওটা ওড়নাটা আরেকবার দেখাও তো, ব্ল্যাকটার ওড়নাটা আমি সিঙ্গেলই দেখাই নাই, সিঙ্গল করে আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকটার ওড়না। এই যে ব্ল্যাকটার ওড়নার প্রিন্টটা, এই যে দেখো খুব সুন্দর, নিচে ম্যাজেন্টা কালারফুল, আর এই যে এই জায়গাটা হচ্ছে অ্যাশ, এই জায়গাটা অ্যাশ, আর মাঝে হচ্ছে ব্ল্যাক কালার, মাঝে ব্ল্যাক কালার, খুবই সুন্দর। আমি বসুন্ধরাতে, হাসনা হায়াত, ওকে। শোরুম কোথায়? শোরুম হচ্ছে আমি আছি বনানীর শোরুমে, আর এমনিতে আমাদের আরও শোরুম আছে ধানমন্ডিতে, বনানীতে, মিরপুর আর বেলি রোড। সো এই অ্যাশ কালারটার নিচের যে কাজটা দেখছো, এটাও এমব্রয়ডারি করা, নিচের এই কাজটাও এমব্রয়ডারি করা। এটার প্রাইসও 2450। হ্যাঁ, এটা ইন্ডিয়ান এফপিক ক্যাটালগের ড্রেস। এই যে এটা ব্যাগটা হচ্ছে এরকম প্রিন্টেড, খুবই সুন্দর ট্রাইবাল প্রিন্টেড। এই যে দেখো, এই যে দেখো, ট্রাইবাল প্রিন্টেড, খুবই সুন্দর। এই যে দাও ওইটা, এই যে দেখেছো, এটা হচ্ছে গলার যে এমব্রয়ডারি প্যানেলটা, সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে গলার এমব্রয়ডারি প্যানেলটা, এই দেখো। আর এটার সাথে ওড়নাটা হচ্ছে চুনরি টাইপের ওড়না, চুনরি টাইপের ওড়না। এই যে এটা হচ্ছে চুনরির ওড়না, ওড়নার কালারটা হচ্ছে ব্ল্যাক গ্রিন রেড কম্বিনেশনের, খুব সুন্দর চুনরির একটা ওড়না, দেখা যাচ্ছে? এই যে, সো এইটা আমি এখানে ধরছি, যাদের ভালো লাগে এগুলোর প্রাইস বলো। এইটার প্রাইস মাত্র 2450 টাকা। যার ভালো লাগছে সে স্ক্রিনশট নিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে দিতে পারো, তাহলে অর্ডারটা প্লেস হয়ে যাবে, তাহলে অর্ডারটা প্লেস হয়ে যাবে। এই যে কোনটা দেখিয়ে দিও, না না এটা একটু আগের ড্রেস, হ্যাঁ এটা আগের ড্রেস, এটা বলেছিলাম শেষ। আর অ্যাশ কালারের সালোয়ারটা দাও তো, এই যে এটা হচ্ছে অ্যাশ কালারের সালোয়ারটা। সো এই ড্রেসটা থ্রি পিসের, এই ড্রেসটা, ব্যাকটা হচ্ছে প্রিন্টেড, ওড়নাটা খুবই সুন্দর, খুবই সুন্দর প্রিন্ট, চুনির প্রিন্ট,
ব্ল্যাক অ্যাশ কালার সালোয়ার দিয়ে বসুন্ধরা থেকে কোন শোরুমটা কাছে? বসুন্ধরা থেকে তুমি যেটা, আমার মনে হয় বনানীটা কাছে, রাইট? ইফ আই এম নট রং, বনানীটাই মনে হয় কাছে। বনানী শোরুমে চলে আসতে পারবে। নাইস ড্রেস, ওকে নাইস ড্রেস। তো এটার প্রাইসও 2450 মাত্র। স্ক্রিনশট নিয়েছো যারা, তারা নাম ফোন নাম্বার অ্যাড্রেস একসাথে দিয়ে দিও। আমি আরেকবার বলে দিই, আমাদের আমাদের একটা 25,000 টাকা ক্যাশ জেতার কন্টেস্ট চলছে। সেই কন্টেস্টে যারা পার্টিসিপেট করবে অবশ্যই কিন্তু ফুল লেন্থ ছবি দিতে হবে, ওকে? ফুল লেন্থ ছবি দিয়ে পার্টিসিপেট করবে। তুমি একের অধিক ছবিও দিতে পারো, যত ইচ্ছা ছবি দিতে পারো। সো আজকে আমি দুইটা ড্রেস দেখালাম। ফার্স্টে দুইটা সিল্কের ড্রেস ছিল, সেগুলোর প্রাইস মাত্র 2100 টাকা করে সিল্কের ড্রেস, ওকে? থ্রি পিস ড্রেস। আর তারপর ছিল একটা ক্যাটালগের ড্রেস, গোল্ডেন কালারের ক্যাটালগ ড্রেস, সেটা হচ্ছে প্রাইস 3100 টাকা। খুবই রিজনেবলের মধ্যে তোমরা এই টিস্যু কাপড়ের যে ড্রেসটা আছে সব শোরুমে পেয়ে যাবে। আর তারপর পাকিস্তানি দুটো লনের কালার্স দেখিয়েছি, একটা পার্পল একটা গ্রিন, এগুলোর প্রাইস মাত্র 2250 করে, এগুলো তোমরা সব শোরুমে পেয়ে যাবে। তার সাথে দেখিয়েছি ফ্লোরেন্ট 18-এর ক্যাটালগ, যারা দেখতে চাচ্ছিলে এই ক্যাটালগের ড্রেসগুলো, এগুলোর প্রাইস হচ্ছে 2800 করে, এগুলো দেখিয়ে দিয়েছি। আর আর কি দেখালাম, FPK-এর দুইটা ড্রেস রিস্টক হয়েছে, ওই দুটো দেখিয়ে দিলাম। গুলশান থেকে কোনটা কাছে? গুলশান থেকেও ধানমন্ডিরটাই কাছে, সরি বনানীরটাই কাছে। আপু, সাদিয়া আসাদের ড্রেসে ডিসকাউন্ট চাই। সাদিয়া আসাদের প্রাইসই 2600 করে, সো আর কি ডিসকাউন্ট দিব? কম মানে শোনো, সবসময় কম দামি ড্রেস খুঁজলেই যে কম দাম কোয়ালিটিটা ভালো হয় এটা কিন্তু না। আর সাদিয়া আসাদের প্রাইসই খুবই রিজনেবল, 2600 টাকা, এরপর আর কত কম চাও? মেসেজে পিক দিলে হবে? হ্যাঁ অবশ্যই মেসেজ, না না না, মেসেজে পিক দিলে হবে না সুইটহার্ট, রিয়েলি সরি। তোমাকে পেজে পোস্ট করতে হবে, পেজের ওয়ালে পোস্ট করতে হবে তোমাদের ছবিগুলো। লাভ ইউ আপি, রোজি সাবা লিখেছে। আপু, বেলি রোড শোরুমের অ্যাড্রেসটা, বেলি রোডের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বেলিস্টার শপিং কমপ্লেক্সের অপোজিটে দেখবে, গ্রিন কোজি কট শপিং মল। এখানে লিফটের সরি, এখানে গ্রাউন্ড ফ্লোরে আমাদের শোরুমটা। ড্রেস আপনি কোথা থেকে বানান, অ্যাড্রেস প্লিজ? ফারহানা আমিন, আমার অ্যাড্রেসটা ব্ল্যাঙ্কো গ্রুপে দেয়া আছে। হ্যাঁ, আমি ব্ল্যাঙ্কো গ্রুপে দিয়েছি। রোড হাউস নাম্বারটা খন্দকার মাহমুদ, কিসের রোড হাউস নাম্বার? আপি, তোমার ইয়াররিংসটা, আমার ইয়াররিংসটা উরু সার্ফা পেজ থেকে নেয়া, উরু সার্ফা পেজ থেকে এই ইয়াররিংসটা নেয়া। তোমার ড্রেসটা দেখা, আমার ড্রেসটা দেখিয়েছি সুইটহার্ট, তুমি হয়তো একটু দেরি করে আসছো, ভিডিওটা শেয়ার করলে রিভাইন্ড ফরওয়ার্ড করে আমার এই ড্রেসটা দেখে নিতে পারবে। পার্পল কালারের এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 2250 টাকা। তো যার ভাল লাগছে সে নিয়ে নিতে পারো, সে নিয়ে নিতে পারো, ওকে? সো ড্রেসটা আমি খুব সুন্দর করে দেখিয়ে দিলাম তোমাদেরকে, খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। যার এই পার্পল কালার ভালো লাগে পার্পলটা নিতে পারো, যার গ্রিন ভালো লাগে সে গ্রিনটা নিয়ে নিতে পারো। লুকিং নাইস, সোমা মাহবুব লিখেছে। আপু, তোমার ড্রেসটার প্রাইস কত? আমার ড্রেসটার প্রাইস 2250 টাকা। যাদের ভালো লেগেছে একটু তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করবে, এত সুন্দর ঝুমকা দিয়ে তোমরাও পরবে, তোমাদেরকেও অনেক সুন্দর লাগবে। এবং খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, সুন্দর সুন্দর ছবি দিবে আমাকে, ওকে? যে যেই ড্রেসই শপিং করো না কেন, শপিং ফিডব্যাক দিবে, এবং যখন ড্রেসটা পরো, পরে খুব সুন্দর করে ছবি তুলে পোস্ট করবে। আপু, আপনাকে সব কালারেই ভালো লাগে? আমিও এটা বিশ্বাস করি, বাঙালি মেয়ে হওয়ার মজাই এটা যে সব কালারেই ভালো লাগে নিজেকে। এরকম সুন্দর আমাদের স্কিন টোন, এতই সুন্দর, শ্যামলা, উজ্জ্বল শ্যামলা টাইপের একটা কালার হয়, সো খুবই সুন্দর, ক্যারামেল টাইপের কালার, রাইট? যেটাই পরি ভাল লাগে, ডিপ কালার পরলেও ভাল লাগে, লাইট কালার পরলেও ভাল লাগে, আর তোমরা আরও অ্যাপ্রিসিয়েট করো এই জন্য আরও ভাল লাগে, থ্যাংক ইউ। ওয়াও, এই কালার আমার খুব পছন্দ, নুসরাত জুই লিখেছে। কালোটার প্রাইস কত? ব্ল্যাক কোনটার কথা বলছো সুইটহার্ট? আপু, তোমার ড্রেসটা নিবো। আচ্ছা, আমার ড্রেসটা যারা যারা নিবে কমেন্ট করো, আমি আমি এটা নিবোই নিবো। আচ্ছা, টুডে অল ড্রেস আর সো নাইস, ফারহানা সুলতানা নিশা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আপু, আই ট্রাই মাই লেভেল বেস্ট। আমি তোমাদের ড্রেস ফেয়ারি এই কারণেই হয়েছি যে আমি চেষ্টা করি তোমাদের জন্য সবসময় সুন্দর সুন্দর ড্রেস আনার। আর আমার কাছে, আমি বললাম তো, গ্ল্যাম গার্ল এমন একটা জায়গা যেখানে 1971 সালের ড্রেসটা তুমি পাবে, অনেক আগের কালেকশনও তুমি পাবে, কারণ আমি তোমরা যেগুলো রিকোয়েস্ট করো ওই সব ড্রেসগুলোই হিউজ কালেকশনে আনি। যেরকম তোমাদের খুব ইচ্ছা ছিল যেন মারিয়াবি গোল্ডটা আমি নিয়ে আসি, আমি গোল্ডটাও এনেছি, এবং মারিয়াবি ব্লকবাস্টার যারা পছন্দ করো সব শোরুমে ব্লকবাস্টারটাও রিস্টক হয়ে গেছে, ওটাও তোমরা চাইলে সব শোরুম থেকে কালেক্ট করতে পারবে। মারিয়াবি দুইটা, দুই ব্র্যান্ডের, একটা হচ্ছে মারিয়াবি ব্লকবাস্টার, ওটা হচ্ছে শ্রী থেকে বের হয়েছে, শ্রী ব্র্যান্ড থেকে, আর মারিয়াবি গোল্ড যেটা ওটা হচ্ছে ডিপসি ব্র্যান্ড থেকে। সো যে যে ব্র্যান্ডেরটা প্রিফার করো সেই ব্র্যান্ডেরটাই নিয়ে নিতে পারবে।
আপু তোমার এটা নিব, আচ্ছা আমার এটা যারা যারা নিবে কমেন্ট করে দিতে পারো এবং স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসও ইনবক্স করে দিতে পারো। আপু গাউন দেখাও, আজকে আর গাউন দেখাবো না, আপু তোমার পার্পল ড্রেসটা নিব, প্লিজ বুক ফর মি। আচ্ছা যারা যারা কমেন্ট করছো প্লিজ একটু তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করে দিও, অ্যাড্রেসটা দিয়ে দিও, অনেকে অ্যাড্রেস দাও ফোন নাম্বার দাও না, প্লিজ কনফিউজ না হয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা কোনো নোটসে বা কোথাও সেভ করে রাখবে, যেন তুমি রেগুলারলি, আমার ফোনটা দিতে বলো তো, রেগুলারলি তুমি জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা কপি পেস্ট করে দিয়ে দিতে পারো। এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখো টোটাল, এই যে টোটাল আমাদের পেজে ফটোস সেকশনে গেলে, ফটোস সেকশনে গেলে এই যে দেখো কে কি শপিং করে, শপিং ফিডব্যাক দেয়, শ্রীয়ের যে কালার্সগুলো আছে, হ্যাঁ এই যে শ্রদ্ধার এই ড্রেসটা, এটা আমি পরেছি, শ্রদ্ধা গ্রিনটা এটা পরেছি, তোমাদের জন্য লাইভে পরে আসা হয়নি, এটা যদি অর্ডার প্লেস করতে চাও অর্ডার করতে পারবে, অনেক ড্রেসের ছবি দেওয়া আছে এখান থেকে দেখে দেখে তোমরা সিলেক্ট করতে পারো। আর আরেকটা জায়গা আমি দেখিয়ে দিই, এই যে হোমের পর পোস্ট, এখানে এখানে প্রেস করবে, এখানে এই যে ভিজিটার্স পোস্টগুলো, ভিজিটার্স পোস্টে ক্লিক করবে, ক্লিক করলে এই দেখো কত সুন্দর সুন্দর এন্ট্রি, ফুল ক্যাপশন দিয়ে গ্ল্যাম গার্লকে কেন ভালোবাসে, অনেক এন্ট্রি আসছে মাশাল্লাহ, অনেক এন্ট্রি চলে আসছে। সো তোমরাও এইভাবে এন্ট্রি দিয়ে দিও, যে ফুল দেখেছো ফুল লেন্থে পিকচার দিয়েছে, এটা তোমাদের খুব ফেভারিট একটা ড্রেস, হ্যাঁ এটা তো খুব ফেভারিট তোমাদের একটা ড্রেস, সো এরকম করে তোমরাও এন্ট্রি নিয়ে নিতে পারো, এই যে এন্ট্রি পোস্ট করে দিতে পারো। যারা যারা কন্টেস্টে পার্টিসিপেট করেছো তাদেরকে অনেক থ্যাংকস, 30 তারিখ পর্যন্ত তোমরা পার্টিসিপেট করতে পারো, আর যারা 5 তারিখে, ডিসেম্বরের 5 তারিখে আমরা রেজাল্টটা অ্যানাউন্স করব। আর যারা শপিং ফিডব্যাক দেয় এই ভিজিটার্স পোস্টে এসে পোস্ট করলেই তোমরা অনেক শপিং ফিডব্যাক পাবে। এই ড্রেসটা দেখো কি গ্ল্যামারাস একটা ছবি পোস্ট করেছে, এটা হচ্ছে কন্টেস্টের জন্যে ছবি দিয়েছে, সো সবাই দেখো খুব সুন্দর সুন্দর ক্যাপশন দিয়েছে, অনেক সুন্দর ছবি এন্ট্রি অলরেডি চলছে, যাদের যেই ড্রেসগুলো দেখতে ভালো লাগছে দেখে নিও, এন্ট্রিগুলো পরে নিও খুব ভালো লাগবে, গ্ল্যাম গার্লকে যারা ভালোবাসো কেন ভালোবাসো এখানে সব দেয়া আছে, ঠিক আছে। আপনি যেটা পরে আছেন ওইটা অন্য কালার হবে, হ্যাঁ এটা একটা গ্রিন আছে, গ্রিন এনেছি তোমাদের জন্য, সো যারা পার্পল, মানে যার পার্পলটা নিতে ইন্টারেস্টেড না তারা কিন্তু গ্রিনটা সিলেক্ট করে নিতে পারো। ইউ আর সো নাইস। হোম ডেলিভারি চার্জ কত? সারা বাংলাদেশে আমাদের কুরিয়ার চার্জ মাত্র 100 টাকা, তুমি যদি 20-50টা ড্রেসও কিনো তারপরেও 100 টাকা, এরপর আর কোনো চার্জ নেই, বাকিটা আমাদের দায়িত্ব, ওকে। সো অনেক কিউটনেস ওভারলোডেড, আকলিমা আখি লিখেছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট দেখলাম, অনেক সুন্দর সুন্দর হার্টওয়েভ দেখলাম, যারা আমার সাথে এতক্ষণ ছিলে তাদের সবাইকে অনেক থ্যাংকস। সো যারা পার্টিসিপেট করবে 25,000 টাকা জিতে নেওয়ার কন্টেস্টে, তারা বেশি বেশি করে ছবি পোস্ট করে নিতে পারো, লাভ ইউ এতগুলা। সো তোমাদের পক্ষ থেকে আমি এখন বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সো দোয়া করো আমি যেন তোমাদের ড্রেস পেয়ারি হয়, তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেসেস রেগুলারলি কালেকশন নিয়ে আসতে পারি, দেখাতে পারি। আমিও তোমাদের জন্য অনেক দোয়া করি, তোমাদের মনের সকল সৎ ইচ্ছা যেন পূরণ হয়। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।